নমস্কার আমি ডক্টর সুপ্রতিম নন্দী মেডিকেল সার্ভিস সেন্টার এবং এই প্রোগ্রেসিভ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর তরফে যে ক্লাস আজকে আয়োজন করা হয়েছে আমি এখানে আজকে এক্সক্রিটরি সিস্টেম বা রেনাল সিস্টেম তার যে বাকি চ্যাপ্টারগুলি ছিল সেগুলো আজকে আমরা শেষ করার চেষ্টা করব এর আগে আরো দুটি ক্লাস হয়েছে একটা আমাদের রেনাল সিস্টেমের জেনারেল একটা অ্যানাটমি এবং ফিজিওলজি নিয়ে ক্লাস হয়েছে এছাড়াও আপনারা একটা ক্লাস নেওয়া হয়েছে যে নেফ্রোটিক এবং সিনড্রোম এবং বা রেনাল সিস্টেমের অনেক বহু রকমের টপিক রয়েছে আরও সেগুলো সবটা তো এরকম কয়েকটি ক্লাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয় তবে মূলত ইম্পর্টেন্ট টপিকগুলোকে নিয়ে এখানে বেছে এই ক্লাসটা একরকম প্রসেসে করার চেষ্টা হয়েছে তো আজকে আমরা যে দুটি টপিক পড়ব সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে তার মধ্যে রেনাল স্টোন বা নেফ্রোক্যালসিনোসিস বা রেনাল ক্যালকিউলি যাই বলেন নেফ্রোক্যালসিনোসিস বলা উচিত নয় রেনাল ক্যালকুলি বলা উচিত ক্যালকুলাস কথা তো স্টোন আর কি তো কিডনি স্টোন বা রেনাল স্টোন অ্যাজ এ হোল এইটা আমরা পড়বো তারপরে আমরা হেমাচুরিয়া নিয়ে কিছুটা আলোচনা করব আর এটাই তো আজকের টপিক যদি তারপরে সময় থাকে তাহলে অন্য কিছু টপিক খুব ক্ষুদ্র বা সংক্ষেপে বাকি কিছু এই সিস্টেম বা রেনাল সিস্টেমের কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব সুতরাং প্রথমে যে টপিকটা নিয়ে আমরা ঢুকে যাচ্ছি সেটা হচ্ছে রেনাল স্টোন বা কিডনি স্টোন আমরা এই স্লাইডটা আমরা প্রেজেন্ট করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেনাল ক্যালকুলেট আমাদের শুরু হয়েছে তো কিডনি স্টোনটা বা রেনাল স্টোন এক এক কথায় বলতে গেলে এটা টোটাল যে আমাদের সিস্টেম রয়েছে মানব দেহে তার যে কোনো জায়গাতে হতে পারে কিডনিতে হতে পারে কিডনিরও কর্টেক্স মেডুলা দুটো জায়গা রয়েছে দুটো জায়গা যে কোনো জায়গাতে হতে পারে কর্টেক্সও হতে পারে মেডুলারি স্টোনও হতে পারে এছাড়া পেলভিস যে জায়গাটা আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি যে সমস্ত রকম মেজর ক্যালিসিসগুলো যেখানে প্রথম মিলিত হচ্ছে ইউরিন নিয়ে সেই জায়গাটাকে রেনাল পেলভিস বলা হয় রেনাল পেলভিসে স্টোন হতে পারে ইউরেটার বা গবিনি যাকে বলা হয় ইউরেটারে স্টোন হতে পারে এছাড়া তারপরে আমাদের থাকছে ইউরিনারি ব্লাডার ইউরিনারি ব্লাডারের স্টোন হতে পারে ব্লাডারের স্টোনের পরে আমাদের কিন্তু ইউরেথায় সাধারণভাবে কোনো স্টোন থাকে না প্রোস্টেটে আলাদা করে স্টোন ঠিক বলা যায় না প্রোস্টেটে ক্যালসিফিকেশন হয় স্টোন বলা যায় না সে অর্থে প্রোস্টেটের স্টোন সাধারণত থাকে না ইউরেথ্রা স্টোন থাকতেই পারে না কারণ ওটা হচ্ছে ইউরিন বেরোনোর রাস্তা সুতরাং ইউরেথ্রাতে মানে শেষ যে ইউরেথ্রা যে পোর্ষণ দিয়ে ইউরিন আমাদের শরীর থেকে বাইরে বের হয় তো সেই জায়গায় কোনো স্টোন থাকলে সেখানে প্রচণ্ড সিমটাম হয় ইউরিন আটকে যাবে অথবা সেটা ইউরিনের সাথে বেরিয়ে যাবে সুতরাং সেই জায়গায় কোনো স্টোন থেকে যেতে পারে না মানে লজ করে যেতে পারে না এবার আমরা একটু ডিটেলে যাব যে আমাদের স্লাইডে তো এই কিডনি মানে রেনাল ক্যালকুলি কাকে বলে রেনাল ক্যালকুলি হচ্ছে যে ফর্মেশন অফ ক্রিস্টাল মানে যেটাকে আমরা স্টোন বলছি সেটা আসলে বাস্তবে সেটা স্টোন বা পাথরই মতোই হয় কিন্তু কি থেকে এই পাথরটা হয় সেটা হচ্ছে কিছু কিছু ম্যাটেরিয়াল রয়েছে কিছু কিছু কম্পাউন্ড রয়েছে সেগুলোর ক্রিস্টাল প্র্যাকটিক্যালি এই ক্রিস্টালগুলো অল্প অল্প করে কোনো জায়গায় সেটা আমাদের পুরো রেচনতন্ত্রের কোনো জায়গায় ডিপোজিট হতে 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 অবশেষে এই ক্রিস্টালটা তৈরি হয় আর কি তো এটা যে কোনো জায়গাতে হতে পারে তো সেটা আমরা আগেই আলোচনা করলাম এবং এইটা এই ক্রিস্টালগুলো আসে করতে থেকে না এগুলো দেহের যে মূত্র বা ইউরিন এই ইউরিনেই এগুলো কম বেশি থাকে এখন ইউরিনে বেশি থাকলেও এগুলো সবার ক্ষেত্রে কিন্তু স্টোন তৈরি করে না তাহলে ইউরিনে শুধু বেশি থাকলেই হবে না তার জন্য তার কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর হতে হবে মানে স্টোন জমার ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি ইউরিক অ্যাসিড স্টোন তাহলে যে কোনো পেশেন্টে যার ইউরিক অ্যাসিড বেশি তার ক্ষেত্রেই ইউরিনে ইউরিক অ্যাসিড বেশি থাকবে তো তার ক্ষেত্রে ইউরিনে ইউরিক অ্যাসিড বেশি থাকলেই কিন্তু তার ইউরিক অ্যাসিড স্টোন তৈরি হবে না তাহলে এই স্টোনগুলো তৈরি হওয়ার জন্য কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর বা কিছু পূর্ব শর্ত রয়েছে সেগুলো আমরা পরে আলোচনায় আসছি এই ক্রিস্টালগুলোই ধীরে ধীরে একত্রিত হতে হয়ে পাথর তৈরি হয় আচ্ছা এখানে স্টোনটা আমরা আগে বললাম যে কিডনিতে থাকতে পারে ইউরেটারে থাকতে পারে ব্লাডারে যেতে পারে যে কোনো জায়গায় স্টোন থাকুক না কেন কিন্তু সে মূলত বিভিন্ন রকম সিম্টম তৈরি করে কিছু কমন সিম্টম রয়েছে যেমন ব্যথা কিন্তু এই ব্যথাটা কোথায় হবে পেইন কোথায় হবে এই পেইনটা ডিপেন্ড করছে কোথায় স্টোনটা রয়েছে মূলত রয়েছে এবং তারপরে তার সাইজ ইত্যাদির উপর ডিপেন্ড করে আর কি আচ্ছা তো পরে আমরা সিমটম এবং সায়েন্সে যাবো যেটা এখানে আলোচনা করা রয়েছে যে ব্যথা ছাড়াও আরো একটা সিমটম হতে পারে সেটা হচ্ছে রক্তক্ষরণ বা হেমাচুরিয়া ইউরিনের সাথে ব্লাড আসা সেটা হচ্ছে যেই স্টোন মানে একটা শক্ত জিনিস সেটা যখনই কোনো আমাদের নালির যে মিউকোজা সেই মিউকোজাকে যখন ইরিটেট করবে তারপর সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে আর কি তারপরে আরো রয়েছে সেটা ঘন ঘন ইউরিন ইনফেকশন এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে যে স্টোনস এটা হচ্ছে ব্লাডার স্টোন প্রথমে ব্লাডারের ভিতরে একটা স্টোন রয়েছে ব্লাডার স্টোন কিন্তু সাইজে আরো অনেক বড় হতে পারে যেহেতু জায়গা অনেক বেশি সেই জন্য ব্লাডার স্টোন সাইজেও খুব বড় হয় ব্লাডার স্টোন ব্লাডারে তৈরি হতে পারে বা উপর থেকে তৈরি হওয়া কোনো স্টোন ইউরেটারের মাধ্যমে ব্লাডারে আসতে পারে কিডনির পেলভিসে যেটা স্টোন সেটা রেনাল পেলভি স্টোন এখানে দেখানো হয়েছে ঠিক তার দান দিকে আর তারও উপরে যে ইউরেটার সেই ইউরেটারও একটা স্টোন এখানে দেখানো রয়েছে তো হচ্ছে আমাদের স্টোন আচ্ছা সিমটমস সিমটমস মানে যাওয়ার আগে আমরা আগে আলোচনা করব যে কাদের এই স্টোনগুলো বেশি হয় তো প্রথমত যারা জল প্রয়োজনের তুলনায় কম খান তাদের এই স্টোনগুলো তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যারা খুব জল বেশি খাওয়া সত্ত্বেও খুব প্রখর রৌদ্রে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে স্টোন তৈরি হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু ডিহাইড্রেশন একটা অর্থে থাকছেই তাদেরও ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই যারা জল কম খান এবং যাদের প্রখর রৌদ্রে কাজ করতে হয় দুটো ক্ষেত্রেই মূল কারণটি হচ্ছে কিন্তু ডিহাইড্রেশন থার্ড পয়েন্টে আমরা আসি যে কারো ক্ষেত্রে প্রিডিসপোজিং ফ্যাক্টর রয়েছে ডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে যে যেগুলোর স্টোন তৈরি হয় সেই স্টোন তৈরির ম্যাটেরিয়াল বা সেই স্টোন তৈরির ক্রিস্টালগুলো ইউরিনে অনেক বেশি বেশি করে বের হচ্ছে তো একটা উদাহরণ হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোনের ক্ষেত্রে যখন হাইপার ইউরেসেমিয়া থাকে মানে যার ব্লাডে ইউরিক অ্যাসিড বেশি তার ইউরিনেও ইউরিক অ্যাসিড সাধারণভাবে বেশি বের হয় অনেক ক্ষেত্রেই সব ক্ষেত্রে নয় তাও অনেক ক্ষেত্রেই তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের ইউরিক অ্যাসিড স্টোন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু একশো জন রুগী যদি ইউরিক অ্যাসিড রক্তে বেশি থাকে তাহলে সবার ক্ষেত্রে কিন্তু ইউরিনে বেশি ইউরিক অ্যাসিড থাকে না আবার একশো জন রুগী যাদের ইউরিনে ইউরিক অ্যাসিড বেশি তাদের সবার কিন্তু স্টোন তৈরি হয় না কিন্তু এটাও একটা ফ্যাক্টর তেমনি হচ্ছে যে আরেকটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে যে ক্যালসিয়ামের লেভেল ব্লাডে বেশি তাকে হাইপার ক্যালসিমি হাইপার ক্যালসেমিয়া বলে হাইপার ইউরিসেমিয়া যেরকম একটি ফ্যাক্টর সেরকম হাইপার ক্যালসেমিয়াও একটি ফ্যাক্টর ক্যালসিয়াম যদি ব্লাডে বেশি হয় তাহলে সেটাও কিডনিতে স্টোন তৈরি করে বিভিন্ন রকমের স্টোন করতে পারে ক্যালসিয়াম শরীরে বেশি হলে অক্সালেট স্টোন তৈরি করতে পারে সেটা ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম যদি ইউরিনে বা রক্তে বেশি হয় তাহলে সেটা ট্রিপল ফসফেট সেটাও তৈরি করতে পারে বিভিন্ন রকম স্টোন সে তৈরি করতে পারে এছাড়া আরও কিছু কিডনি ঘটিত ডিজিজের ক্ষেত্রে যাদের সিস্টিন ইউরিয়া হয় সিস্টিন ইউরিয়া বলতে সিস্টিন বলে এক ধরনের একটা অ্যামাইনো অ্যাসিড বাস্তবে এটা এই অ্যামাইনো অ্যাসিডটা যদি কিডনি দিয়ে অযাচিতভাবে বেশি বেরোতে শুরু করে যেমন একটা উদাহরণ হচ্ছে যে টাইপ ওয়ান আছে সেই রোগে এই জিনিসগুলো হয় তো মানে এই সিস্টিন অ্যামাইনো অ্যাসিডটা ইউরিনে বেশি বের হতে থাকে তাহলে তাদের ক্ষেত্রেও সিস্টিন স্টোন তৈরি হয় এগুলো গেল আমাদের মানে যে ম্যাটেরিয়ালগুলো থেকে স্টোন তৈরি হচ্ছে সেগুলো ইউরিনে বেশি বের হওয়ার দরুন স্টোন তৈরি হওয়া এছাড়া আরো কিছু কিছু ফ্যাক্টর আছে সেটা হচ্ছে ঘন ঘন ইউরিনে ইনফেকশন হওয়া ঘন ঘন ইউরিনে ইনফেকশন হলে এটাও একটা স্টোন তৈরির পি ডিসপোজিং ফ্যাক্টর ডেড ব্যাকটেরিয়া বা একটা একগুচ্ছ ডেড ব্যাকটেরিয়াকে কেন্দ্র করে তার উপরে স্টোনের একটা লেয়ার পড়তে 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 স্টোন মানে ওই ক্রিস্টালের লেয়ারগুলো পড়তে 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 স্টোন তৈরি হয় হ্যাঁ নাম্বার থ্রি হচ্ছে অ্যানাটমিক্যাল কোনো অ্যাবনরমালিটি ইউরিনারি ট্র্যাকটে কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটি থাকলে যেখানে ওই একটা নর্মাল রাস্তায় চলার ক্ষেত্রে কোনো বাঁক রয়েছে সেই জায়গাতে কিন্তু স্টোন তৈরির উপকরণ তৈরি হয় তাহলে এগুলো হচ্ছে মূলগত কারণ যে যাদের ক্ষেত্রে ইউরিনারি স্টোন তৈরি হয় আবার কিছু কিছু ক্ষেত্রে আয়াট মানে ইডিওপ্যাথিক বলে একটা কথা আছে যেখানে কোনো কারণই পাওয়া যায় না তবু ইউরিনারি স্টোন তৈরি হয়ে থাকে আর কি আচ্ছা এরপরে আমরা সিমটমে চলে আসবো সিমটম হচ্ছে যদি কিডনিতে স্টোন হয় বা পেল স্টোন হয় তবে মূলত কিডনি স্টোনের ক্ষেত্রেই দেখা যায় যে লয়েন পেন হয় লয়েন পেন হচ্ছে বা লাম্বার রিজিয়নে অ্যাবডামাল পেন হয় তাহলে লাম্বার রিজিয়ন হচ্ছে রাইট লাম্বার হচ্ছে এইটা লেফট লাম্বার হচ্ছে এইটা কোথায় লাম্বা আপনারা জানেন যে অ্যাবডামেনকে আমরা নয় ভাগে ভাগ করি তার মধ্যে একটা হচ্ছে লাম্বার রিজিয়ন আমার ইয়ে খুব ডিটেলিং এ যাচ্ছি না নাভির পাশের রিজিয়নটাকে লাম্বার রিজিয়ন বলে ডান পাশের রিজিয়নটা রাইট লাম্বার বা পাশে লেফট লাম্বার তাহলে হয় লাম্বার রিজিয়নে পেন হবে কিডনিতে পাথর হলে অথবা লয়েন পেন হবে লয়েন হচ্ছে ঠিক মানে পেটের সামনের দিকটাকে যদি লাম্বার রিজিয়ান বলা হয় তাহলে পিছনের দিকটা হচ্ছে লয়েন হ্যাঁ যেখানে মেরুদণ্ডের দুপাশের অঞ্চল এই এটাকে লয়েন বলে হয় তাহলে এটা কিডনি স্টোন হলে লয়েন পেন হয় বা লাম্বার রিজিয়ান পেন হয় দুদিকের কিডনিতে স্টোন হলে দুদিকেই পেন হবে একদিকের কিডনিতে স্টোন হলে একদিকে পেন হয় আচ্ছা এরপরে হচ্ছে যে ইউরেটারে স্টোন হয় বা রেনাল পেলভি স্টোনের ক্ষেত্রেও পেলভিস বা ইউরেটারে যদি স্টোন হয় তাহলে যে ধরনের পেন হয় সেটাও সেটা একটা অদ্ভুত রকমের পেন সেটাকে লয়েন টু গ্রয়েন পেন বলা হয় অর্থাৎ পিঠের দিক থেকে ব্যথাটা যেন কুঁচকির দিকে নেমে আসছে পিঠের দিক থেকে কুঁচকির দিকে ব্যথা নেমে আসছে এটা কিন্তু ডেফিনিট ইউরেটারিক কলিক বলা হয় এটাকে বা ইউরেটারে স্টোন থাকার এইটা একটা সিমটম হুম সেমনি এটা যেদিকে হচ্ছে তার মানে সেদিকের পেলভিস বা ইউরেটারে স্টোন রয়েছে তারপরে হচ্ছে যদি ব্লাডার স্টোন হয় মানে মূত্রথলিতে পাথর থাকলে স্ট্র্যাঙ্গুরি বলে একটা বিশেষ জিনিস হয় স্ট্র্যাঙ্গুরি হচ্ছে যে পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই মূত্র নিষ্কাশনের সময় ইউরিনেশনের সময় হচ্ছে জননঙ্গে ব্যথা তৈরি হয় পুরুষদের ক্ষেত্রে পেনিসে ব্যথা হয় এবং প্রচন্ড ব্যথা হয় ইউরিনের শেষ দিকটায় বিশেষ করে কিন্তু পেনিসে কিন্তু কোনো প্রবলেম নেই প্রবলেমটা হচ্ছে ব্লাডার স্টোন আর মহিলাদের ক্ষেত্রেও ভেজ মানে ভেজাই না এবং ইউরেথ্রার অঞ্চলটাতে প্রচন্ড ব্যথা হয় ডিউরিং ইউরিনেশন ইউরিন করার সময় আর কি এটা হচ্ছে ব্লাডার আচ্ছা এবারে সাইনের মধ্যে আমরা সাধারণভাবে ডায়াগনোসিস তো সাইনে আমরা বেশি কিছু পাই না সিমটমের মধ্যে আরও দুটো জিনিস আমাকে উল্লেখ করতেই হবে একটা হচ্ছে যদি স্টোন থাকে তাহলে স্টোনের চারপাশে ব্যাকটেরিয়ার একটা কলোনি তৈরি হয় যেমন ডেড ব্যাকটেরিয়ার চারপাশে ক্রিস্টাল জমে জমে স্টোন তৈরি হয় আবার স্টোনের চারপাশেরও ব্যাকটেরিয়ার একটা কন কনসেন্ট্রেশনে একটা হাইলি কনসেন্ট্রেশনে একটা ব্যাকটেরিয়া গ্রো করতে থাকে তাহলে যাদের স্টোন থাকে তাদের কিন্তু বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বিভিন্ন লেভেলের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু হতে পারে বারবার যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তবে অবশ্যই স্টোন আছে কিনা দেখা উচিত এবং লাস্ট হচ্ছে হেমাচুরিয়া যেটা আমরা আগেও বলেছি যে স্টোনের একটা খোঁচা খেয়ে কোনো জায়গা থেকে কিন্তু রক্তক্ষরণ হতে পারে কোন জায়গায় কীরকম রক্তক্ষরণ হয় এটা আমরা পরে আসছি হ্যাঁ সেটা আমরা হেমাচুরিয়া পাটে আলোচনা করব হ্যাঁ তা এগুলো হচ্ছে মোটামুটি সিমটম সাইন আমরা বিশেষ কিছু আলাদা করে এলিসিট করতে পারি না যদি অ্যাসোসিয়েটেড ইউটিআই থাকে তাহলে তার যে সাইনগুলো আমরা পাই ফিজিক্যাল এক্সামিনেশন সময় সেটাই নইলে আলাদা করে রেনাল স্টোনে কিন্তু কোনো সাইন সেই অর্থে এলিসিট করা যায় না হ্যাঁ এবং এটা হচ্ছে আমাদের গেল এবার কি কি ধরনের স্টোন হয় স্টোন হচ্ছে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে যে যে ধরনের হয় এখানে একটা রকম চলে আসি আমরা এই আগের স্লাইডটা আমরা আলোচনা করলাম যে কাদের স্টোন বেশি হয় ডিহাইড্রেশন প্রথম দুটো ফ্যাক্টর দেখতেই পাচ্ছেন তারপরে বিভিন্ন ধরনের জিনিস সার্টেন ওয়েস্ট প্রোডাক্ট সার্টেন ওয়েস্ট প্রোডাক্ট বলতে ওই আগেই ক্যালসিয়াম যদি বেশি থাকে তাহলে অক্সালেট ক্রিস্টাল হয় সাধারণভাবে যদি একটা বিশেষ ধরনের কন্ডিশনে ইউরিনে কে কেন্দ্র করে ট্রিপল ফসফেট স্টোন বেশি হয় শরীরে ফসফেটের পরিমাণ বেড়ে গেলেও ফসফেট স্টোন বেশি হতে পারে তারপরে অ্যাসিড বেড়ে গেলে অ্যাসিড স্টোন তৈরি হয় ইত্যাদি ইত্যাদি আর কি এর সঙ্গে সিস্টিন আমরা আগেও বললাম সিস্টিন স্টোন এছাড়া ইন্ডিনাভির বলে একটা অ্যান্টি এইচআইভি ওষুধ আছে সেটা বেশি খেতে থাকলে ইন্ডিনাভির স্টোন তৈরি হয় এরকম বহু রকম কিছু স্টোন রয়েছে ক্যালসিয়াম স্টোন অ্যাকচুয়ালি আলাদা করে ঠিক ক্যালসিয়াম স্টোন হয় না ক্যালসিয়াম এটাকে অক্সালের স্টোনই বলা হয় মানে ক্যালসিয়াম অক্সালের স্টোন আর কি তো যখন ইউরিনে বেশি ক্যালসিয়াম থাকে তখন এই ক্যালসিয়াম স্টোনটা তৈরি হয় এবার এই ইউরিনে ক্যালসিয়াম বেশি তার বহু রকম কারণ আছে হ্যাঁ তো তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের হাইপার প্যারাথাইরডিজম রয়েছে হাইপার ভিটামিনোসিস ডি থ্রি রয়েছে রেনাল সেল কার্সিনোমা মানে কিডনিতে ক্যান্সার এটাও যেমন রয়েছে তেমনি একটা আমাদের ফ্যামিলিয়ার হ্যাঁ হাইপো ক্যালসেমিক হাইপার ক্যালসি ইউরিয়া বলে যে রোগটা আছে মানে ব্লাডে ক্যালসিয়াম কম কিন্তু ইউরিনে ক্যালসিয়াম বেশি এই রোগের ক্ষেত্রেও ক্যালসিয়াম স্টোন মানে অক্সালেট স্টোন এটা পাওয়া যায় আর কি এখানে ক্যালসিয়াম হচ্ছে পজিটিভ আয়ন সুতরাং স্টোনটাকে আমরা ক্যালসিয়াম স্টোন বলি না সাধারণভাবে অক্সালেট নেগেটিভ আয়ন যেটা তার নামেই স্টোনটা বলা হয় সাধারণভাবে আজ যেমন অক্সালেট স্টোন ফসফেট স্টোন ইত্যাদি আর তো এগুলো হচ্ছে মানে অক্সালেড স্টোনের কারণ অক্সালেট স্টোনে একটা কারণ তো ক্যালসিয়াম বেশি থাকা যেটা আগে আলোচনা হলো এছাড়া অক্সালেট স্টোনে আরো কিছু কিছু ডায়েটেরই কারণ রয়েছে যেমন যখন আমরা শাক বা চকোলেট এবং বিশেষ ধরনের বাদাম বেশি বেশি করে খাচ্ছি তখন হচ্ছে এই অক্সালেট স্টোন তৈরি করতে পারে তার সঙ্গে যদি ক্যালসিয়াম বেশি থাকে তাহলে অবশ্যই ক্যালসিয়াম অক্সালেট ডিপোজিট হয় এর সঙ্গে আরেকটা স্টোন এখানে লেখা নেই সেটাকে বলা হয় ট্রিপল ফসফেট স্টোন হ্যাঁ সেটা আমরা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ফসফেট সেই ট্রিপল ফসফেট স্টোনের মূল্যগতভাবে যে কারণটা সেটা হচ্ছে একটা ফসফেট বেশি থাকা এটা একটা কারণ দ্বিতীয় কারণটা কিন্তু হচ্ছে যে আমাদের ইউরিনে বারবার ইনফেকশন হওয়া হম তৃতীয় কারণ হচ্ছে ইউরিনারি পিএইচ মানে মূত্রের অম্লত্ব বা খারত্বের কিছু চেঞ্জ হওয়া তো যদি ইউরিনটা বেশি পরিমাণে অ্যাসিড হওয়ার দিকে যায় তাহলে আমরা সাধারণভাবে সিস্টিন বা ইউরিক অ্যাসিড স্টোনটা আমরা বেশি পাই আর ইউরিনটা যদি ক্ষারত্বের দিকে বেশি যায় তাহলে আমরা এই ট্রিপল ফসফেট বা ট্রিপল ফসফেট স্টোনটা পেতে পারি আর কি তাহলে ইউরিক এটা হচ্ছে সেকেন্ড স্টোন মানে প্রথমটা আমরা অক্সালেট স্টোন নিয়ে আলোচনা করলাম যার একটা কারণ হচ্ছে ক্যালসিয়াম বেশি থাকা অন্য কারণগুলো আমরা বলেছি যে শাকজাতীয় ওষুধ বেশি মানে শাক জাতীয় সবজি বেশি করে খাওয়া চকলেট বা বাদাম খাওয়া তিন নম্বর হচ্ছে ফসফেট স্টোন যেটার মূল কারণ হচ্ছে রেনাল ইনফেকশন এবং কোনো কারণে রেনালের পিএইচ চেঞ্জ হয়ে খার খার জাতীয় হয়ে গেছে মানে অ্যালকালাইন ইউরিন হয়েছে তিন নম্বর হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি বা ইউরিনে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি সেটা ইউরিক অ্যাসিড স্টোনের চার নম্বর হচ্ছে সিস্টিন স্টোন যেটা কোনো অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের গণ্ডগোল যেটা আমরা একবার আলোচনা করলাম যে টাইপ ওয়ান এনালটিব্যুলার অ্যাসিডোসিস বলে একটা রোগ হয় যাতে সিস্টিন স্টোন পাওয়া যায় আর কি এছাড়া ইন্দিনাভির স্টোন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আচ্ছা এনাল ক্যালকুলি মানে কিডনি স্টোন হওয়ার কারণ কিছুটা আমরা আলোচনা করেছি যে একটা হচ্ছে ডিহাইড্রেশন দুই নম্বর হচ্ছে যে যে স্টোনটা তৈরি হচ্ছে যে ম্যাটেরিয়াল দিয়ে সেই ম্যাটেরিয়ালটা ইউরিনে বেশি পরিমাণে নিষ্কাশন হওয়া তিন নম্বর বারবার ইউরিনে ইনফেকশন হ্যাঁ চার নম্বর হচ্ছে যে ইউরিনের ফ্লো কম ওই ডিহাইড্রেশনের জন্য ইউরিনের ফ্লো কমে যাচ্ছে বলে স্টোনটা ক্লিয়ার অল্প বিস্তর স্টোন বা ক্রিস্টাল ডিপোজিট হলেও ক্লিয়ার হচ্ছে না এছাড়া অ্যানাটমিক্যাল ট্র্যাকটা কোনো অ্যাবনরমোলিটি আছে যেটা আমরা আগেও আলোচনা করেছি তো এবং বারবার ইউরিনের ইনফেকশান সেটা আমরা বলেওছি তো এইগুলো হচ্ছে বিভিন্ন কারণ যে আমাদের ইউরিনারি স্টোন তৈরি হওয়া তো এরপরে আমরা সিমটম তো আমরা আগেই আলোচনা করেছি এরপরে আমাদের ডায়াগনোসিসটা আমরা কী করে করব আমাদের কাছে কোমরে ব্যথা নিয়ে কি লয়েন টু গ্রয়েন পেন নিয়ে বা জননঙ্গে কোনো ব্যথা নিয়ে ইউরিন করার সময় কোনো রোগী এলো তার ক্ষেত্রে আমরা কি কি টেস্ট করাতে পারি এবং কিভাবে ডায়াগনোসিস করতে পারি এবং কি অন্যান্য টেস্ট করতে পারি তাহলে প্রথমে স্টোন আছে কিনা না বোঝার জন্য আমরা কিছু রেডিও ইমেজিং করব বা ইমেজিং স্টাডি করব। রেডিও ইমেজিং এর মধ্যে হচ্ছে এক্স রে কিডনি ইউরেটার ব্লাডার এক্স রে কে বলা হয় সেক্ষেত্রে কিছু স্টোন ধরতে পারা যায় তবে অনেক ক্ষেত্রেই ধরা যায় না এছাড়া ইউএসজি কিউ কিডনি ইউরেটার ব্লাডার যদি আপনার ডাউট থাকে যে এই পেটে ব্যথাটা কী জন্য তাহলে ইউএসজি লোয়ার অ্যাপডোমেনও করতে পারেন যেটা কিডনি ইউরেটার ব্লাডার দিয়ে দেবে তো এক্ষেত্রেও অনেক স্টোনই ধরতে পারা যায় তবে মিড ইউরেটারিক স্টোন ইউরেটারি ঠিক মাঝখানে জায়গা স্টোনটা কিন্তু ইউএসডি ধরতে পারে না তাহলে এক্স রে বা ইউএসডি করে যখন স্টোন পাওয়া যায় না তখন আমাদের ভরসা থাকে যে সিটি স্ক্যান এই সিটি স্ক্যানটা কন্ট্রাস্ট দিয়ে সিটি স্ক্যান করা যেতে পারে তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমরা ধরে নিতে পারি এছাড়া আরেকটা রয়েছে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি আইভি বলা হয় এখানে আইভিপি বলে লেখা রয়েছে সেটা আরো ভালো নাম হচ্ছে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি একটা ডাই পুশ করা হয় তারপরে তার নির্দিষ্ট সময় পরপর বিভিন্ন সময়ে আমাদের ওই কিডনি ইউরেটাল ব্লাডার অঞ্চলের এক্স রে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা ধরতে পারি তার চেয়েও ভালো মডালিটি হচ্ছে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান যেটা দিয়ে আমরা কিন্তু খুব সুক্ষাতে সুখ স্টোন হলেও ধরতে পারি তো এইখানে যেমন এই সিটি স্ক্যানে এইখানে একটা দেখতে পাচ্ছেন খুব ভালো যদিও ছবিটা নয় যে এখানে একটা ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দুটো স্টোন দেখা যাচ্ছে হুম তা এটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি বা সিটি স্ক্যানের ক্ষেত্রেও আমরা একই রকম জিনিস করে থাকি ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি হচ্ছে যে একটা ডাই চ্যানেল করে হোক বা ভেনের মধ্যে পুশ করা হয় তারপরে তার একটা নির্দিষ্ট সময় পর ছবি তোলা হয় এই কিডনি ইউরেটাল ব্লাডারের এক্সরে তোলা হয় যেখানে এই এখানে দেখেন যে এইখানে আরও ভালো করে বড় করে দেখলে বুঝতে পারবেন যে এই ডাইটাই কিডনি দিয়ে যে ডাইটা আমরা ব্লাডে দিলাম এই ডাইটাই যখন কিডনিতে পৌঁছায় কিডনি সেটাকে নিষ্কাশন করে যা তার মাধ্যমে রেনাল এই ক্যালিসেস পেলভিস ইউরেটার এবং ব্লাডার সবটা অঞ্চলেই ডাইটা ধীরে 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 একটা নির্দিষ্ট সময় সময় পর নির্দিষ্ট সময় পরপর এক্সরে গুলো করলে আমরা বিভিন্ন অঞ্চল দেখতে পারি হ্যাঁ তো এই জায়গায় কোনো একটা একটা ফিলিং থাকলে তার মানে সেখানে স্টোন রয়েছে এছাড়া একই জিনিস একটা ডাই দিয়ে যদি আমরা সিটি স্ক্যান করি তাহলেও আমরা এই স্টোনটা ধরতে পারি সেক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময়ে ইন্টারভাল রয়েছে এর বাদ দিলে আমরা ব্লাড টেস্ট কিছু করবো এবং ইউরিন টেস্ট কিছু করবো তাহলে ইউরিনে কি টেস্ট করবো তাহলে ইউরিনে হচ্ছে রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এই যেটা কমনলি আর ইএমই বলে চলে তো রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে কিন্তু আমাদের অনেক কিছু দিয়ে দেয় তারা তো সেই জায়গাটা ভালো করে দেখতে হবে বিশেষ করে এগুলো অনেকটাই ওভারলুকড হয়ে থাকে শুধুমাত্র পাস সেল এবং আরবিসি এবং এপিথেলিয়াল সেল এর মধ্যে সীমাবদ্ধ না থাকে ইউরিনের পিএইচ থেকে শুরু করে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি পিএইচটা কিন্তু ইম্পর্টেন্ট ইউরিনের পিএইচ যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে কিন্তু স্টোন তৈরি হওয়ার অবস্থা তৈরি হয় তাহলে ইউরিনের পিএইচ স্পেসিফিক গ্র্যাভিটি ইউরিনে কোনো রকম ক্রিস্টাল আছে কিনা যদি ক্রিস্টাল থাকে তাহলে কিন্তু ধরে নেবেন যে সেই ক্রিস্টালের স্টোন তৈরি হওয়ার চান্স কিন্তু অনেক বেশি ইউরিনে ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে তাই ইউরিনে ব্যাকটেরিয়া যদি পাঁচসেল না থাকে ইউরিনে ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে কিন্তু স্টোন তৈরি হওয়ার একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর রয়েছে যেটা আমরা আগে বললাম তাহলে এই জিনিসগুলো টোটাল ইউরিনে পেয়ে যাবেন এছাড়া যদি হেমাচুরিয়া হয় তাহলে ইউরিনে আরবিসি সি পাবেন ইউরিনে ইনফেকশন থাকলে ইউরিনের পাঁচসেলও বেশি থাকবে তো এই জিনিসগুলো কিন্তু একটা রুটিন এক্সামিনেশন করলে পাওয়া যায় এর সঙ্গে কালচার প্রত্যেকের পাঠানো উচিত কারণ স্টোনের সঙ্গে অ্যাসোসিয়েটেড আমরা আগেও বললাম যে ইউরিনের ইনফেকশন একটা থাকতে পারে তাহলে সেটা দেখে নেওয়া উচিত পার্সেল দেখলেও যেমন বোঝা যায় আবার কালচার সেন্সিটিভিটিতে কোনো গ্রোথ আসছে কিনা সেটাও আমাদের দেখে নেওয়া উচিত হ্যাঁ যদি মানে ইউরিনে কোনো গ্রোথ থাকে তাহলে স্টোনের চিকিৎসা এবং ইউরিনের ইনফেকশনের চিকিৎসা কিন্তু একই সাথেই করতে হবে আগে ইউরিনের ইনফেকশন ক্লিয়ার হয়ে গেল তারপরে স্টোনের চিকিৎসা অনেক ক্ষেত্রে কিন্তু মানে বোঝা যাচ্ছে যে স্টোনটা না না করতে পারলে ইনফেকশন অনেক ক্ষেত্রেই কমানো যায় এটা মাথায় রাখবেন পরবর্তীকালে তাহলে আহ ইউরিনে এই জিনিসগুলো দেখা যেটা আমরা বললাম এগুলোই এখানে লেখা রয়েছে যে রেড এবং হোয়াইট ব্লাড সেল ইনফেকশন কোনো ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে কিনা ক্রিস্টাল আছে কিনা ইউরিনের পিএইচ যেটা এখানে লেখা নেই এবং হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি এগুলো সব কিন্তু আপনারা দেখবেন ইউরিনের কোনো স্পেসিফিক কেমিক্যালের টেস্ট করতে গেলে যেমন ইউরিনের ক্যালসিয়াম ইউরিনের মানে হচ্ছে ইউরিক অ্যাসিডের পরিমাণ ইউরিনের মধ্যে তো ইউরিনের সিস্টিনের পরিমাণ এগুলোর জন্য আলাদা করে টেস্ট লাগে তবে স্বাভাবিকভাবে এই টেস্টগুলো রুটিনলি করা হয় না তবে ইউরোলজিস্টরা এই অ্যাডভাইসগুলো অনেক ক্ষেত্রে দিয়ে থাকেন কেননা কি ধরনের স্টোন তার উপর অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্ট ডিপেন্ড করে থাকে যখন ডেফিনেটলি কোনো স্টোন পাওয়া যায় তাহলে তখন হচ্ছে এই স্পেসিফিক টেস্ট ইউরিনের ক্যালসিয়াম ইউরিনের অক্সালেট ইউরিনের ফসফেট ইউরিনের ইউরিক অ্যাসিড বা সিস্টিন এগুলো টেস্ট করার দরকার হতে পারে ইউরিন ক্যালসিয়াম টেস্টিংটা এখানে বলা রয়েছে যদি এটা রুটিনলি করা হয় না আচ্ছা এইবার হচ্ছে যে এই ইউরিনের ক্ষেত্রে আমরা এই যে ক্রিস্টাল গুলো এই ক্রিস্টালগুলো আমরা কিরকম কিরকম ভাবে পাবো হ্যাঁ অক্সালাইটের ক্রিস্টাল একরকম ভাবে হয় সেটা এখানে দেখানো নেই এখানে যেমন ইউরিক অ্যাসিড ক্রিস্টাল এরকম এই শেপেড হয় শেপটা এখানে রয়েছে আচ্ছা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন তো ইউরিনারি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যেখানে আমরা ক্রিস্টাল দেখতে পারি যেটা রিপোর্ট আপনি হাতে পাবেন যে কি ক্রিস্টাল রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে কিনা ইউরিনের পিএইচ টেস্টিং এটা কিন্তু করতেই হবে এটা রুটিনলি রুটিন এক্সামিনেশনে করা থাকে সেখানে অ্যাসিডিক বা অ্যালকালাইন লেখা থাকে হ্যাঁ তো অ্যাসিডিক বা অ্যালকালাইন দেখলেই আপনাদের কিন্তু বোঝার চেষ্টা করতে হবে যে এটা কি ধরনের ইউরিন আমরা আগে বললাম যে অ্যাসিডিক ইউরিন ইউরিক অ্যাসিড স্টোন এবং সিস্টিন স্টোন এই দুটো স্টোন তৈরি করতে সাহায্য করে অ্যালকালাইন ইউরিন ট্রিপল ফসফেট হ্যাঁ যেটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ফসফেট এই ট্রিপল ফসফেট তৈরি করতে সাহায্য করে ইউরিনের নরমাল পিএইচ এখানে দেখা যাচ্ছে যে সেভেন হচ্ছে ইউরিনের নরমাল পিএইচ এর নিচে পিএইচ মানে হচ্ছে অ্যাসিডিক ইউরিন সেভেনের উপরে পিএইচ কিন্তু অ্যালকালাইন ইউরিন ইউরিনের ব্লাড টেস্ট আলাদা করে করার দরকার পড়ে না যে ইউরিন রুটিন এক্সামিনেশন করলে সেখানেই ইউরিনের ব্লাড আছে কিনা অনেক ক্ষেত্রে দিয়ে দেয় যদি ব্লাড না পান তাহলে কি করবেন আরবিসি দেখবেন ইউরিনে আরবিসির প্রেজেন্স থাকা মোর দেন ফাইভ আরবিসিজ ইন হাই পাওয়ার ফিল্ড তার মানে কিন্তু ওটা মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া হচ্ছে বলে ধরে নিতে হবে আচ্ছা এবার ব্লাড টেস্ট আমরা কি করব তাহলে স্টোন ফ্যাক্টরের জন্য ব্লাড টেস্ট স্টোন ফ্যাক্টর কি রয়েছে আমাদের কি কি লেভেল দেখতে হবে অক্সাইট লেভেল সাধারণভাবে দেখা হয় না প্রয়োজন ছাড়া তবে আমরা ক্যালসিয়াম লেভেল অবশ্যই দেখব ক্যালসিয়াম লেভেলের সঙ্গে সম্পর্কিত আমাদের অ্যালবুমিন তাহলে ক্যালসিয়াম করলেই আমাদের অ্যালবুমিন দেখতে হবে সেরাম অ্যালবুমিন কারণ ক্যালসিয়ামের অ্যালবুমিনের বাড়ার সঙ্গে ক্যালসিয়ামের বাড়া একইভাবে নির্ভরশীল সুতরাং ক্যালসিয়াম এবং অ্যালবুমিন আমরা দেখব তার সঙ্গে আমরা অবশ্যই ফসফেট দেখব ফসফেটের সঙ্গে আমরা আর কি দেখব আমরা হচ্ছে যে ভিটামিন ডি লেভেল যদি এগুলোর কোনো গন্ডগোল থাকে তাহলে ক্ষেত্রবিশেষে আমরা ভিটামিন ডি লেভেল ব্লাডে সেটা আমরা দেখব এরপরে আমরা ব্লাডের আর স্টোন ফ্যাক্টর কি অবশ্যই ইউরিক অ্যাসিড দেখব তাহলে কি কি বললাম ক্যালসিয়াম ফসফেট ভিটামিন ডি এগুলোর উপর বেসিস করে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে আরও ফার্দার টেস্টিং লাগতে পারে যেমন প্যারাথাইরয়েড ইনট্যাক্ট ইন্ট্যাক্ট প্যারাথাইরয়েড হরমোন লেভেল ব্লাডে কতটা রয়েছে এগুলো পরে দেখতে হতে পারে কিন্তু মূলগতভাবে ক্যালসিয়াম ফসফেট এবং ভিটামিন ডি লেভেল অবশ্যই দেখবেন এবং তার সঙ্গে হচ্ছে আমরা ইউরিক অ্যাসিড লেভেল দেখব এইটা আমাদের স্টোন ফ্যাক্টর মূলত ব্লাডে খুব ক্ষেত্র বিশেষে আমরা অক্সালেট ব্লাডে লেভেল দেখে থাকি আর কি আচ্ছা এর সঙ্গে প্যারাথাইরয়েড টেস্টিং প্যারাথাইরয়েড টেস্টিং মানে হচ্ছে ইন্ট্যাক্ট প্যারাথাইরয়েড লেভেল এবং একই সাথে ভিটামিন ডি লেভেল সেটা আমরা বললাম আচ্ছা টেস্ট ফর ইনফেকশন সেটা আমরা ইউরিন টেস্ট এবং কালচার করলেই বোঝা যাবে রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন এবং কালচার মেটাবলিক প্রবলেমের জন্য টেস্ট ক্ষেত্র বিশেষে করা হয় আচ্ছা ইউরিনের পিএইচ এখানে স্লাইডে যেটা সেভেন লেখা ছিল আমি সেটাই বলেছি অ্যাকচুয়ালি ইউরিন কিন্তু নর্মাল ইউরিনটাই অ্যাসিডিক হয় তো সিক্স পয়েন্ট ফাইভ অবধি মোটামুটি ধরা যায় যে ইউরিনের পিএইচ সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন অবধি নর্মাল সিক্স পয়েন্ট ফাইভের নিচে গেলে অ্যাসিডিক সেভেনের ওপরে গেলে অ্যালকালাইন এটাই আমরা বলে থাকি আর কি তো সেটা কারেক্ট করে নেবেন এই স্লাইডে একটু ভুল রয়েছে আমিও সেটা পড়ে গেছিলাম ফ্লোতে তো সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন হচ্ছে নর্মাল পিএইচ ইউরিনের সেভেন সিক্স পয়েন্ট ফাইভের নিচে হচ্ছে অ্যাসিডিক এবং সেভেনের ওপরে হচ্ছে অ্যালকালাইন নর্মাল ইউরিন ইউরিন কিন্তু মূলগতভাবে অ্যাসিডিক মানে সাতের নিচে পিএইচ হলে আপনারা অ্যাসিডিক জানেন তাহলে সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন নর্মাল ইউরিন হচ্ছে অ্যাসিডিক কিন্তু এটা নর্মাল সিক্স পয়েন্ট ফাইভের নিচে গেলে তখন আমরা ইউরিনে অ্যাসিডের পরিমাণ বেশি বলি আচ্ছা তাহলে এটাই আমাদের মূলগত হচ্ছে যে ইউটিআই পার্টটা এখানে আমরা সরি ইউরিক অ্যাসিডের যে স্টোনের এবারে আমরা এর ম্যানেজমেন্টে আসবো ম্যানেজমেন্টে আমরা কি করে থাকি যদি আমাদের সাইজ দেখতে হবে এবং কি ধরনের স্টোন আছে বোঝার চেষ্টা করতে হবে যদি দেখা যায় যে স্টোনের সাইজটা লেস দ্যান 5 মিলিমিটার তাহলে এই স্টোনটা কিন্তু বেশি পরিমাণ জল খেতে থাকলে হ্যাঁ এবং তার সাথে কোথায় রয়েছে সেই অনুযায়ী কিছু বিশেষ মেডিকেশন দিলে এটা কিন্তু বেরিয়ে যায় যেমন যদি কিডনিতে স্টোন থাকে তাহলে মূলগতভাবে বেশি জল খেলেই এই স্টোনটা ধীরে ধীরে ইউরেটারের মাধ্যমে বেরিয়ে যেতে পারে এ যদি পেলভিস বা ইউরেটারের স্টোন থাকে তাহলে বেশি জল তো খেতেই হবে তিন লিটারের বেশি জল দিনে খেতেই হবে তার সঙ্গে যেটা কি করতে হবে তার সঙ্গে কিছু অ্যান্টিস্প্যাজমোডিক ওষুধ যেটা ইউরেটারের যে স্প্যাজম ইউরেটার যখন স্টোন থাকে সেটাকে যে আঁকড়ে ধরার যে প্রবণতা স্প্যাজম এই স্প্যাজমটাকে কমিয়ে দেবে সেগুলো ওষুধ কিছু কিছু আপনারা জানেন আমি আমরাও ইউজ করে থাকি সেটা হচ্ছে অক্সিবিউটিনিন বা টলটেরোডিন বা ফ্ল্যাভক্সেট ফ্লাভক্সেটে ইউরিস নামে পাওয়া যায় মূলত অক্সিবিউটিনিন টলটেরোডিন ক্ষেত্র ক্ষেত্রবিশেষে ড্রটাভেরিন বা ড্যারিফেনাসিন তো এই জাতীয় ওষুধগুলো কিন্তু ইউজ করা যেতে পারে যেগুলো স্টোনটা বেরিয়ে যেতে সাহায্য করে কিন্তু ফাইভ মিলিমিটারের চেয়ে কম স্টোন হতে হবে ফাইভ মিলিমিটার থেকে টেন মিলিমিটারের মধ্যে যদি স্টোনের সাইজ হয় তাহলে এটা এটা নিয়ে দুটোই একটা দ্বিমতো রয়েছে কিছু ক্ষেত্রে বেশি জল খেলে কিছু জনের ক্ষেত্রে এই স্টোনটাও বেরিয়ে গেলেও যেতে পারে কিন্তু যদি না বেরোয় একটা নির্দিষ্ট সময় পরে ধরুন মোটামুটি দুই থেকে তিন মাস পরে এই স্টোনটা যদি না বেরোয় তাহলে কিন্তু ট্রিটমেন্ট লাগবে এবং এই ট্রিটমেন্টটাকে বলা হয় এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েব লিথোট্রিপসি মানে এটা আপনি ইউরো সার্জনের কাছে পাঠিয়ে দেবেন টেল মিলিমিটার হচ্ছে বড় স্টোন যদি হয় তাহলে অবশ্যই সেটা সার্জিক্যাল ওপিনিয়ন ইউরো সার্জিক্যাল ওপিনিয়ন লাগবে ঠিক আছে তো এইটা হলো ম্যানেজমেন্টের ইনভেস্টিগেশন বাদ দিলে ট্রিটমেন্টের দিক থেকে প্ল্যান এর সঙ্গে যদি ইউরিনারি ইনফেকশন থাকে তাহলে সেই ইনফেকশনটাকে ট্রিট করতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনফেকশনটা কমে গেল কিন্তু আবার পরে রিঅ্যাপিয়ার করলো সেই জন্য বলা হয় এইভাবে যে ইনফেকশন এবং স্টোন দুটো ট্রিটমেন্ট একই সাথে করা হয় হ্যাঁ ইনফেকশান অ্যান্টিবায়োটিক দিয়ে তখন যদি কোনো অপারেশন লাগে তাহলে অবশ্যই আগে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে তারপরে অপারেশনটা করা হয় এবং অপারেশনের পরেও অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করা হয় তাহলে এটা হচ্ছে গেল আমাদের ট্রিটমেন্টের পার্ট আর টু মিলি তাহলে আপনারা কি আমরা আবার ট্রিটমেন্টটা আলোচনা করি ফাইভ মিলিমিটার হচ্ছে কম স্টোন যদি হয় তাহলে জল খেতে বলবেন ইউরেটার এবং ব্লাডার স্টোনের ক্ষেত্রে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে অ্যান্টিস্প্রাজমটিক ওষুধ যে অক্সিবিটোনিন টলটারেটিন ফ্ল্যাভকসেট হ্যাঁ ড্যারিফেনাসিন হ্যাঁ ড্রটাভেরিন এই জাতীয় ওষুধগুলো আর কি তাহলে স্টোনটা স্বাভাবিকভাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যদি দুই থেকে তিন মাস পরও স্টোনটা না বের হয় তাহলে ইউরোসার্জনের কাছে পাঠাতে হবে পাঁচ থেকে দশ মিলিমিটার স্টোনের ক্ষেত্রেও বেশি জল খেয়ে চেষ্টা করে দেখা যেতে পারে কিন্তু দুই মাসের বেশি অপেক্ষা করবেন না তারপরেও যদি স্টোন না বের হয় তাহলে অবশ্যই ইউরো সার্জনের কাছে পাঠাবেন এক্সট্রা কর্পোরিয়াল লিথোট্রিপসি দেওয়ার প্রয়োজন থাকবে ইসি ডাব্লিউএল তো তারপরে যদি বেশি স্টোন হয় তাহলে অবশ্যই ইউরো সার্জনের কাছে পাঠাবেন তাহলে এইটা আমরা এতক্ষণ আলোচনা করলাম মোটামুটি রেনাল ক্যালকুলি নিয়ে এর পরের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তার স্লাইড অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দুঃখজনকভাবে এই মুহূর্তে নেই সেটা হচ্ছে যে হেমাচুরিয়া বা ব্লাড ইন ইউরিন ইউরিনে ব্লাড আসা তো এই হেমা হেমাচুরিয়া কাকে বলে মানে ব্লাড ইন ইউরিন আরও মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া বা ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া কাকে বলে না মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া বলে যখন ইউরিনের সঙ্গে ব্লাড দেখতে পাওয়া যাচ্ছে তখন তাকে বলে ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া বলা হয় যখন মোর দ্যান মানে রুটিন ইউরিন রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে মোর দ্যান ফাইভ রেড ব্লাড সেল পার হাই পাওয়ার ফিল্ড ইন ইন মাইক্রোস্কোপি তো সেইটাকে আমরা বলছি যে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া তো এই হেমাচুরিয়ার কারণ যে কোনো কিছুই হতে পারে কিডনি থেকে শুরু করে ইউরেথ্রা অবধি তাহলে কিডনি থেকে শুরু করে ইউরোথ্রা অবধি সমস্ত জায়গাতেই কিন্তু ব্লিডিংয়ের সোর্স হতে পারে তাহলে কিডনি কিডনির মধ্যেও আবার মূলগতভাবে ফিজিওলজিক্যালি বা অ্যানাটমিক্যালি আমরা চার ভাগে ভাগ করে থাকি হ্যাঁ গ্লোমেরিউলাস গ্লোমেরিউলাস এই ক্লাসটা প্রথম ক্লাসে নেওয়া হয়েছিল গ্লোমেরুলাসের পরে হচ্ছে রেনাল টিবিউল তারপরে হচ্ছে রেনাল ইন্টাস্টিসিয়াম এবং তারপরে হচ্ছে যে আমার রেনাল ভাস্কুলেচার এবং তারপরে অবশ্যই কালেক্টিং সিস্টেম মানে যেটার মধ্যে যে ইউরিনটা বেরোচ্ছে এটা হয়ে গেল কিডনি তারপরে আমরা পেলভিসে চলে আসি পেলভিস ইউরেটার এটা তো একটা রয়েইছে মানে এটা একটা কালেক্টিং লার্জেস্ট কালেক্টিং এরিয়া তারপরে ইউরিনালি ব্লাডার এবং ইউরেথ্রা সবটা জায়গাতেই হতে পারে তাহলে এই হেমাচুরিয়া মানে ব্লাড ইন ইউরিনের কারণ কি কি তাহলে প্রথমে আমরা গ্লোমেরিউলাস থেকে শুরু করি নেফ্রাইটিস হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট কজ যেখানে ব্লাড ইন ইউরিন পাওয়া যায় নেফ্রাইটিস তো গ্লোমেরুলো নেফ্রাইটিস কি কি হতে পারে অ্যাকিউট পোস্ট ট্রেপ্ট গ্লোমেরো নেফ্রাইটিস হতে পারে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্রোমেরোলন এফ্রাইটিস হতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের ক্ষেত্রবিশেষ লুপাসনেফ্রাইটিস হতে পারে যেটা সুস্টেমিক লুপাস এরিথিমাটো সঙ্গে সংযুক্ত এছাড়া আইজিএ নেফ্রোপ্যাথি বা এটা একটা নাম রয়েছে যেটা হেন্স কনলেন পারফিরো এর সঙ্গে অনেক সঙ্গেই থাকে তো আইজিএ নেফ্রোপ্যাথি হতে পারে তো এই সমস্তগুলো ক্ষেত্রেই কিন্তু গ্লোমেলন এফ্রাইটিস তৈরি করে এবং ব্লিডিংটা গ্লমেরুলাস থেকেই হয় তো এইটা একটা ধরনের ব্লিডিং এই ব্লিডিংটা যখন ইউরিনে পৌঁছায় শেষ পর্যন্ত তখন দেখা যায় যে এই যে ব্লাডটা এখানে বেরোলো গ্লমেরুলাস থেকে ইউরিনের মধ্যে এই ব্লাডটা কিছুটা চেঞ্জড হয়ে যায় সেই জন্য ইউরিনের কালারটা লাল না হয়ে এখানে হয় কোকাকোলা বা পেপসির মতো হ্যাঁ যেমন মানে যেহেতু অনেক উপর থেকে ব্লাডটা বেরিয়েছে সেই ব্লাডটা আলটিমেটলি যখন ব্লাডার এবং ইউরেথ্রা দিয়ে বের হয় তখন এই ব্লাডটা পরিবর্তিত হয়ে এর কালারটা চেঞ্জ হয়ে যায় এবং কোকাকোলা বা পেপসির মতো দেখতে হয় তাহলেই এটা এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলো নেফ্রাইটিস হচ্ছে গ্লোমেরুলার ক্লজ অফ বিডিং মানে গ্লোমেরুলাস থেকে রক্তক্ষরণের কারণ হচ্ছে হেমাচুরিয়া কারণ হচ্ছে গ্লোমেরুলো নেফ্রাইটিস তারপরে দ্বিতীয় তাহলে কি দ্বিতীয় হচ্ছে যে কিডনি কস আমরা চলে আসি রেনাল টিবিউলে একই টিবুলার নেক্রোসিস অকিউটিবুলার নেক্রোসিসের কারণ ডিহাইড্রেশন হতে পারে আকিউটিবুলার নেক্রোসিসের কারণ কোন টক্সিন হতে পারে আকিউটিবুলার নেক্রোসিসের কারণ কোন বিশেষ ড্রাগ হতে পারে কন্ট্রাস্ট হতে পারে এরকম বহু রকম কারণ রয়েছে বা হাইপক্সিয়া হতে পারে ইসিমিয়া হতে পারে তো এগুলো হচ্ছে সবই আকিউটিবুলার নেক্রোসিসের কারণ ইস্কেমিয়া মানে যখন ব্লাড প্রেসার কমে যায় সেই কারণে কোনো কিছু হলো তো আকিউটিবুলার নেক্রোসিস এটিএন বলা হয় সংক্ষেপে এক্ষেত্রেও কিন্তু হেমাচুরিয়া হয় এবং এটা হচ্ছে টিউবুলার ক্লজ টিউবুলার কজ অব ব্লিডিং মানে হেমাচুরিয়ার রেনাল টিউবুলার থেকে উদ্ভূত কারণ এবং এক্ষেত্রেও কিন্তু ওই কোলা কালার্ড ইউরিন এক্ষেত্রেও পাওয়া যায় মানে মূল মূলগত ভাবে আপনারা জানবেন যে কিডনি থেকে কোনো ব্লিডিং হলে সাধারণভাবে কোলা কালার ইউরিন হয় হ্যাঁ কিন্তু পেলভিস বা ইউরেটার বা তার নিচে ব্লিডিং হলে কিন্তু ইউরিনটা লাল রঙেরই হয় রক্তে যেরকম সেরকমই হয় আচ্ছা তাহলে টিবুলার কজে এলাম ইন্টাসিয়ামে চলে আসি নেফ্রাইটিস এটাও ড্রাগ হতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রে ড্রাগ ইন্ডিউস হয় বা রোগ তৈরি হওয়ার কারণে হতে পারে তো এক্ষেত্রেও কিন্তু হেমাচুরিয়া দেখতে পাওয়া যেতে পারে হ্যাঁ এছাড়া রেনাল ভাস্কুলাইটিসের ক্ষেত্রে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিকভাবে হেমাচুরিয়া হয় না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছু রেয়ার ডিজিজের ক্ষেত্রে হেমাচুরিয়া হলেও হতে পারে তো এটা হচ্ছে কিডনি চারটে আলাদা কজ আলাদা করে বললাম যে গ্লোমেলো টিউব নেফ্রাইটিস এবং হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে রেনাল ভাস্কুলাইটিস এছাড়া কিডনিতে ইনজুরি ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা মানে কিডনি ইনজুরি সোজা কথায় বলতে গেলে মানে কিডনি ট্রমা ট্রমাটো কিডনি এই ট্রমাটো কিডনির ক্ষেত্রে অবশ্যই হিমাচুরিয়া হতে পারে হম বা রিসেন্ট ইউরিনারি কোনো সার্জারি হয়েছে মানে কিডনিতে কেন্দ্র করে কিছু সার্জারি হয়েছে সেটা আহ স্টোনের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক তাহলেও এক দুদিন তিন দিন কিছুদিন হেমাচুরিয়া হয়ে থাকতে পারে আর কি এছাড়া আরো একটা কারণ রয়েছে সেটাকে আমরা বলি মানে মানে কিডনি ইয়ে রেনাল কর্টিক্যাল ইঞ্জুরি তো রেনাল কর্টিক্যাল ইঞ্জুরি সেই রেনাল কর্টিক্যাল ইঞ্জুরিটা আমরা মানে এক্ষেত্রে গোমেলুলাস

তারপরে হচ্ছে ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স এটা হচ্ছে যে ইউরিনারি ব্লাডারের মধ্যে যখন ইউরিন থাকে সেই ব্লাডার ব্লাডার যখন কন্ট্রাক্ট করে সংকুচিত হয় তখন ইউরিনটা কোনোভাবেই ওপরের দিকে উঠে যায় না একটা সিংকার থাকে কিন্তু কোনো কারণে যদি ইউরিনটা ওপরের দিকে উঠে যেতে থাকে তাহলে সেটা কিডনিতে গিয়ে ডাইরেক্টলি ধাক্কা মারে এবং সেক্ষেত্রে কটিকাল ইঞ্জুরি হতে হয় এবং ধীরে ধীরে অ্যাট্রফি হয় তো খুব অ্যাকিউট অনসেট ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্সের ক্ষেত্রে কিন্তু হেমাচুরিয়া পাওয়া যেতে পারে তাহলে এগুলো হয়ে গেলো সবই কিডনি কজ অব ব্লিডিং তার মধ্যে আলাদা করে আমি গ্লোমেরুলার টিবিউল আলাদা আলাদা করে বলেছি এরপরে হচ্ছে যে পেলভি ইউরেটারি কজ মানে এবং ইউরেটার তো পেলভিস এবং ইউরেটারে কি হতে পারে অবশ্যই কিডনি কজের মধ্যে যেটা আমাকে বলতেই হবে যেটা না বললে অপরাধ হবে সেটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমা মানে কিডনিতে ক্যান্সার তাহলে কিডনিতে ক্যান্সার এটা কিন্তু ওরকমভাবে আলাদা করে করটেক্স মেডুলা এইভাবে হয় না পুরো অঞ্চল জুড়েই হতে পারে যত বড়ো মানে কোনো একটা অঞ্চলে অরিজিন করলেও যখন ক্যান্সারটা সাইজে বাড়তে থাকে তখন আরও বেশি অঞ্চল জুড়ে হয় তাহলে কিডনি কজ কী কী হলো গ্লোমেরোল নেফ্রাইটিস অ্যাকিউ টিবুলার নেক্রোসিস অ্যাকিউট ইন্ডাস্ট্রিসিয়াল নেফ্রাইটিস রেনাল ভাস্কুলাইটিস রেনাল কর্টিক্যাল ইনজুরি ট্রমাটোকে কর্টিক্যাল ইনজুরি অ্যানালজেসিক ইন্ডিউসড বা হচ্ছে আপনার ভেসিক রিফ্লাক্স ইন্ডিউসড হ্যাঁ এছাড়া হচ্ছে আমার আমাদের টম মানে ট্রমাটু কিডনি কিডনিতে একদম আঘাত হয়েছে অথবা রেনালসেলসিনোমা এছাড়া আমরা বাকি কারণগুলোতে পরে আসছি এছাড়া এবার পেলভি ইউরেটরিক কজের মধ্যে অবশ্যই আরেকটা হচ্ছে কিডনি স্টোন যেটা বলা উচিত কিডনিতে স্টোন স্টোন থাকলেও কিন্তু তার ওই স্কোনের যে মানে স্টোনের যে সূক্ষ্ম অংশ সেটা কিডনি বেডকে যদি ইঞ্জুরি করে তাহলে কিডনি থেকে ব্লাড বেরোতে পারে যেটা ইউরিনের মাধ্যমে আমরা দেখতে পাব তারা এতগুলো কারণ কিডনি থেকেই এলো পেলভি ইউরেটারিক কারণের মধ্যে কিন্তু এই কারণগুলোই অনেকগুলো কমন রয়েছে যেমন স্টোন হ্যাঁ সেরকম হচ্ছে যে পেলভি ইউরেটারিক কোনো গ্রোথ মানে পেলভি ইউরেটারিক অঞ্চলে কোনো ক্যান্সার বা ইম্পর্টেন্টলি পেলভি ইউরেটারিক অঞ্চলে কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি যেটা কিছু কিছু ক্ষেত্রে হেমাচুরিয়া হিসেবে প্রেজেন্ট করলেও করতে পারে হ্যাঁ এছাড়া ইউরেটারিক ইনজুরি ইউরেটারিক ইঞ্জুরি সেটা অপারেশন করার সময় হতে পারে বা একটা কোনো শার্প ইনস্ট্রুমেন্ট অ্যাবডোমেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটা ইউরেটারকে কেটে দিয়েছে সেরকম মানে ইউরেটারকে পার্সিয়ালি হলেও টিয়ার করেছে সেরকম কারণে হতে পারে বা ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা থেকে অনেক ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা যদিও খুবই কম কিডনি ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা থেকে খুবই বেশি কিন্তু ইউরেটারিক ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা কম কারণ ইউরেটার মূলত পিছনের দিকে থাকে হ্যাঁ তাহলে ইউরেটারিক ট্রমা একটা কারণ ইউরেটারে ইনফেকশান একটা কারণ এবং হচ্ছে যে স্টোন আর একটা কারণ এবং ইউরেটারে কোনো গ্রোথ মানে কোনো ক্যান্সার জাতীয় কোনো গ্রোথ এটা আর একটা কারণ তাহলে এগুলো হচ্ছে আমাদের ইউরেটার পেলভি ইউরেটার কারণ এবং কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনামাটি যদি থাকে তাহলে সেটা আর একটা কারণ এরপরে আমরা ইউরিনারি ব্লাডারে চলে আসি ব্লাডারে ইনফেকশান এটা অবশ্যই খুব কমনলি হয় সিস্টাইটিস তো সিস্টাইটিস একটা অবশ্যই কারণ এছাড়া ব্লাডার স্টোন ব্লাডার স্টোন থাকলে সেই স্টোনের খোঁচা অংশটা লাগবে এইটা একটা কারণ এছাড়া ব্লাডার ক্যান্সার অবশ্যই এটা একটা কারণ তাহলে ব্লাডার ইনফেকশন ব্লাডার স্টোন ব্লাডারের কোনো গ্রোথ মানে ক্যান্সার এইটা একটা কারণ প্যারাসাইটিক ইনফেস্টেশন অনেক সময় হয় যদিও আমাদের দেশে খুব আনকমন সেটাও একটা ব্লাডারে হেমাচুরিয়া হওয়ার একটা কারণ আর কি তো এইটা হচ্ছে ইউরিনারি ব্লাডার থেকে উদ্ভূত যে কারণগুলো সেটা আমরা বললাম বেসিক ও ইউরোটারিক রিফ্লাক্স মূলত ব্লাডারেরই সমস্যা ব্লাডার থেকে ইউরিনটা কন্ট্রাকশনের সময় উপরের দিকে উঠে যাচ্ছে কিন্তু আলটিমেটলি কিডনি ব্লেড থেকেই ব্লিডিংটা মূল্যগতভাবে হয়ে থাকে আর কি আচ্ছা এরপরে আমরা চলে আসব ডিকম্প্রেশন হেমাচুরিয়া যেটাও ব্লাডার মানে ব্লাডারের ব্লিডিং এর একটা কারণ সেটা কি কারো ক্ষেত্রে ইউরিনারি রিটেনশন হলে ধরুন ব্লাডারের সাতশো থেকে আটশো এম ইউরিন জমে আছে তাকে যদি ক্যাথেটার করা হয় এবং ক্যাথেটার করে পুরো ইউরিনটা যদি বেরোতে সুযোগ দিয়ে দেওয়া হয় তাহলে কম্প্রেশন হেমাচুরিয়া হয় যদি এটা সময় থাকতে থাকতে কমে যায় তাহলে এইটা আপনারা খেয়াল রাখবেন যে পেশেন্ট ইউরিনারি রিটেনশন মানে ইউরিন আটকে গিয়েছে এই অবস্থায় নিয়ে এসেছে তাকে ক্যাথেটার তো করতে হবে ঠিকই কিন্তু ক্যাথেটার করার পরে যখনই তিন থেকে চারশো এম ব্লাড তিন থেকে চারশো এম ইউরিন বেরোলো তারপরে কিন্তু ক্যাথেটার ক্ল্যাম করতে হবে একবারে পুরো ইউরিনটা যাতে খালি না হয়ে যায় ব্লাডার থেকে একবারে পুরো ইউরিন খালি হয়ে গেলে ডিকম্প্রেশন হেমাচুরিয়া হয় এটাও একটা ব্লাডার কজ অফ হেমাচুরিয়া এরপরে আমরা ইউরেথ্রা চলে আসি ইউরেথ্রাল স্ট্রিকচার ইউরেথ্রাল স্ট্রোন মানে সাধারণভাবে ইউরেথ্রাতে স্ট্রোন থাকে না কিন্তু ইউরেথ্রয় ব্লাডারের স্টোন কোনো একটা কোনোভাবে ইউরেথ্রায় টেম্পোরারি লজ করলে প্রচন্ড ইউরেথ্রয় ব্যথা হবে এবং সে সাথে রক্তক্ষরণও অল্প অল্প দেখা যেতে পারে এছাড়া ইউরেথ্রাল ইঞ্জুরি সেটা এক্সটার্নাল ইউরেথ্রাল ইঞ্জুরি সেটা ম্যান হলে পায়ের ফাঁকে পড়ে গেলে মানে পায়ের পা ফাঁক করে ম্যান হলে পড়ে গেলে যেটা হয় সেটার কারণে হতে পারে অথবা হচ্ছে ক্যাথেটার করার ক্ষেত্রে আয়ট্রোজেনিক ইঞ্জুরি যদি হয় তাহলে সেটা হতে পারে রিসেন্টলি কোনো অপারেশন হলে হতে পারে এগুলো হচ্ছে যে ইউরেথ্রাল ইঞ্জুরির কারণ এছাড়া ইউরেথ্রাইটিস ইউরেথ্রাইটিসের ক্ষেত্রেও কিন্তু ইউরিনে অল্প বিস্তর ব্লাড আসলেও আসতে পারে তাহলে এগুলো হচ্ছে যে কারণগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সমস্ত জায়গা থেকে ব্লিডিংয়ের যে কারণ এছাড়া ব্লিডিং ডিসঅর্ডার যা রয়েছে যার শরীরের বহু অঙ্গ থেকেই রক্তক্ষরণ হয় হ্যাঁ যা প্লেটলেট কমের জন্য হতে পারে বা প্লেটলেট ম্যাল জন্য হতে পারে অথবা মানে ব্লিডিং ডায়াস্থিস রয়েছে প্রথম মিন টাইম বা অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রাম্বোপ্লাস্টিং টাইম এগুলো তার গন্ডগোল রয়েছে ফ্যাক্টর এইট নাইন ফ্যাক্টর থার্টিন ডেফিসিয়েন্সি ইত্যাদি বহু ফ্যাক্টর ডেফিসিয়েন্সি যার রয়েছে তো তাদের ক্ষেত্রে সব জায়গা থেকে যেমন ব্লাড বেরোয় তেমনি কিডনি মানে ইউরিনের সাথেও ব্লাড বেরোতে পারে তাহলে আপার হেমাচুরিয়া আমরা কিডনি থেকে যেটা বলেছিলাম যে কিডনি থেকে মূলগতভাবে ব্লাড বেরোলে সেটা কালার চেঞ্জ হয়ে যায় সাধারণত এবং কোলা কালার্ড হয় লোয়ার হিমাচুরিয়া ক্ষেত্রে বা ইউরেটারের হিমাচুরিয়াও যদি হয় ইউরেটার আপার ইউরেটারি ট্রাক্টের মধ্যে পড়লেও ইউরেটার বা তার নিচের থেকে যদি হিমাচুরিয়া হয় তাহলে মূল্যগতভাবে তার রঙটা লালই থাকে তাহলে এগুলো হচ্ছে যে আমাদের ইয়ে প্রেজেন্টেশন কিভাবে আসবে প্রেজেন্টেশন আসতে পারে পেশেন্ট নিজে বলতে পারে যে তার ইউরিনের সঙ্গে ব্লাড বেরোচ্ছে সেক্ষেত্রে সে বলতে পারে গ্রস হেমাচুরিয়া গ্রস হেমাচুরিয়া মানে হচ্ছে পুরো ইউরিনটাতেই ব্লাডে ভর্তি এটা হচ্ছে গ্রস হেমাচুরিয়া শুরুর ইউরিনটাতেও ব্লাড রয়েছে শেষের ইউরিনটাতেও ব্লাড রয়েছে এছাড়া এটা হচ্ছে গ্রস হেমাচুরিয়া এছাড়া এছাড়া হচ্ছে যে আর্লি হেমাচুরিয়া আল্লি হেমাচুরিয়া মানে একদম শুরুর ইউরিনে রক্ত রয়েছে কিন্তু শেষের ইউরিনে মাঝ ইউরিনের রক্ত রেহী মানে একদম শুরুর দিকটাতে ইউরিন করার সময় রক্ত বেরোচ্ছে এটা কিন্তু ইউরেথ্রাল কজ অব বি মানে ইউরেথ্রা তাহলে প্রবলেমটা হচ্ছে ইউরেথ্রা থেকে হচ্ছে আচ্ছা এবার টার্মিনাল হেমাচুরিয়া মানে প্রথম দিকে কোনো রক্ত নেই মাঝেও রক্ত নেই শেষ দিকটায় রক্ত রয়েছে এটা কিন্তু ধরে নিতে হবে যে ব্লাডার থেকে বেরোচ্ছে ব্লাডার থেকে বেরোলে এরকম হওয়ার চান্সটা বেশি তাহলে গ্রস হেমাচুরিয়া মানে গোটাটাই জুড়ে যেটা রক্তকরণ হচ্ছে গ্রস হেমাচুরিয়ার বিভিন্ন কারণ থাকতে পারে তবে স্বাভাবিকভাবে যদি গ্রস হেমাচুরিয়া হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে যেটা কিডনি বা ইউরেটার থেকে ব্লাডটা বের হচ্ছে তাহলে কি বললাম যদি গ্রস হেমাচুরিয়া পুরোটা জুড়েই রক্ত তাহলে কিডনি বা ইউরেটার থেকে যদি আর্লি হেমাচুরিয়া হয় শুরুতে রক্ত তাহলে ইউরেথ্রা থেকে যদি টার্মিনাল হেমাচুরিয়া হয় শেষে রক্ত তাহলে হচ্ছে ইউরিনারি ব্লাডার থেকে স্বাভাবিকভাবে এভাবে আমরা একটা গেস করতে পারি সব ক্ষেত্রে এটা মেলে না আচ্ছা এবার হচ্ছে যে প্রেসেন্ট নিজে বলতে পারে এর সঙ্গে পেশেন্টের যদি অ্যাসোসিয়েটেড পেইন থাকে তাহলে পেইনটা কীরকম আমরা আগে আলোচনা করেছি লাম্বা রিজিয়ান পেন বা লয়েন পেন কিডনিতে সমস্যা যদি লয়েন টু গ্রয়েন পেন হয় পিঠের দিক থেকে কুচকির দিকে ব্যথা যাচ্ছে তাহলে ইউরেটারের সমস্যা যদি একদম জনরঙ্গের কাছে ব্যথা হয় তাহলে ব্লাডারের সমস্যা তাহলে এই পেনগুলো যদি বলে তাহলে অ্যাসোসিয়েটেড স্টোন থাকতে পারে যার সঙ্গে হেমাচুরিয়া হচ্ছে তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি যে এটা স্টোন রয়েছে হয়তো তাহলে এটা থেকে আমরা একটা ক্লু পেতে পারি তার সঙ্গে ইউটিআইয়ের সিমটম থাকতে পারে যে জ্বর পেশ মানে ঘন ঘন প্রস্রাব হওয়া বা ঘন ঘন ইউরিন হওয়া ইউরিনে জ্বালা করা জ্বর থাকা বমি পাওয়া তাহলে এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের একটা লক্ষণ দেখা যায় তাহলে এগুলো একটা ইউটিআই অ্যাসোসিয়েটেড ব্লিডিংও হতে পারে তাহলে এটাও মাথায় রাখা উচিত মনে রাখতে হবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি স্টোন পাথর এবং হচ্ছে হেমাচুরিয়া তিনটাই কিন্তু ইন্টার রিলেটেড সুতরাং একটা ডিজিজ থাকলে অন্য ডিজিজটাও আছে কিনা দেখে দেখে নেওয়া দরকার তাহলে এটা হচ্ছে পেশেন্ট এই সিমটম নিয়ে আসবে এছাড়া আমরা তো আগেও বলেছি হেমাচুরিয়া সে পেশেন্ট নিজেও বলতে পারে যদি হেমাচুরিয়া অনেক সময় বোঝা যায় না তাহলে অনেক সময় রুটিন এক্সামিনেশন করেও এই জিনিসটা পাওয়া যেতে পারে রুটিন এক্সামিনেশন করে পাওয়া যাচ্ছে মানে তার মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া হচ্ছে তার মানে ব্লিডিং এর কিছু কারণ রয়েছে তখন সেটা এভ্যালুয়েশন করে দেখতে হবে তাহলে এটা হচ্ছে পেশেন্টের সাইন এবং সিমটম আমরা আলোচনা করলাম এরপরে আমরা তাহলে ইনভেস্টিগেশন কি কি করাবো ইনভেস্টিগেশনের মধ্যে আমরা প্রথমেই যেটা করবো ইমেজিং স্টাডি যেটা আমরা স্টোনে আলোচনা করেছি একই রকম ইমেজিং স্টাডি ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে একই রকম ইমেজিং স্টাডি কি করবো আমরা প্রথমে একটা ইউএসজি কেউ অথবা ইউএসজি লোয়ার অ্যাপডোমেন্ট করবো অথবা এক্স রে কেউ মানে অথবা না এটা তো করবোই তার সঙ্গে যদি আমার স্টোন মনে হয় তাহলে আমরা এক্স রে কেউ করতে পারি অথবা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি করতে পারি অথবা ক্ষেত্রবিশেষে কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যান যদি ইউরিয়া ক্রিয়েটিনিন ঠিক থাকে কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যান আমরা কিন্তু করতে পারি তাহলে এগুলো হচ্ছে আমাদের ইমেজিং স্টাডি ইউএসজি সহমেত এছাড়া আমরা এই ইমেজিং মানে ইউএসজি এক্স রে কেউ বি সিটি স্ক্যান এর বাদ দিলে আমরা যে টেস্টটা করতেই হবে সেটা হচ্ছে ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এই বিষয়টা আমরা একটু আগে আলোচনা করলাম সুতরাং আমি ডিটেলে বলছি না এক্ষেত্রে অবশ্যই আরবিসি দিকে চোখ রাখতে হবে এবং আরবিসি কাস্ট আছে কিনা এটা চোখ রাখতে হবে আরবিসিটা কটা হাই পাওয়ার ফিল্ড ব্লাড ডাইরেক্টলি পজিটিভ বলছে কিনা দেখুন আরবিসি পজিটিভ হওয়া মানে কিন্তু ব্লাড পজিটিভ নয় ব্লাড যদি পজিটিভ হয় মানে টেস্টিং করে ধরা পড়ে সেটা রুটিন এক্সামিনেশন করেই ধরা পড়ে তাহলে সেটাকে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া বলে আর বিসি যদি একটা নির্দিষ্ট সংখ্যা আমরা আগেও বলেছি মোর দ্যান ফাইভ ইন হাই পাওয়ার ফিল্ড তাহলে সেটাকে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া বলে তাহলে এটা মাথায় রাখতে হবে যদি ব্লাড আর যদি একেবারে ব্লাড দেখা যায় তাহলে সেটাকে ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া বলে তাহলে কি বললাম গুলিয়ে যেতে পারে আবার বলছি ইউরিনটা দেখে লাল ইউরিনটাতে রক্ত আছে বা কোলা কালার ইউরিন সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া ইউরিনটা নর্মালি দেখতে লাগছে কিন্তু টেস্টিং করে পাওয়া গেছে সেখানে ব্লাড তাহলে এটাকে বলা হচ্ছে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া ইউরিনটা নর্মালি লাগছে টেস্টিং করে ব্লাড পাওয়া যায়নি কিন্তু মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে আরবিসি পাওয়া যাচ্ছে একটা মোর দ্যান ফাইভ ইন হাই পাওয়ার ফিল্ড তাহলে সেটাকে আমরা বলছি মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া তাহলে এটা হচ্ছে বিভিন্ন রকম হেমাচুরিয়া তাহলে রুটিন এক্সামিনেশনের ক্ষেত্রে বেশি খুবই গুরুত্বপূর্ণ আরবিসি বিসি কাস্ট থাকা মানে কিন্তু হেমাচুরিয়া রয়েইছে এবং কাস্ট থাকাটা অন্য একটা জিনিস ইন্ডিকেট করে কাস্ট যদি থাকে তাহলে ধরে নেবেন এই রক্তক্ষরণটা কিডনি বা ইউরেটার থেকে হচ্ছে তার নিচে নয় কারণ কাস্ট ফরমেশনের জন্য একটা টাইম দিতে হয় তাহলে কিডনি বা ইউরেটার এখান থেকেই যখন আমাদের ব্রিডিংটা হয় তখন কাস্ট ফর্মেশন হয় মূলগতভাবে কিডনি থেকে তাহলে এটা হচ্ছে আরবিসি কাস্ট থাকার সিগনিফিক্যান্স এইবার হচ্ছে যে আমরা রুটিন এক্সামিনেশনে আমরা বাকি জিনিস তো দেখবি ইউরিনের পিএইচ স্পেসিফিক গ্র্যাভিটি কোনো পার্সেল অ্যাসোসিয়েটেড রয়েছে কিনা ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড পাওয়া যাচ্ছে কিনা হ্যাঁ কালচার কিছু গ্রোথ আসছে কিনা তা এগুলো আমরা কিন্তু রুটিনলি দেখবই তাহলে ইউরিনের টেস্ট চলে গেল এরপরে হচ্ছে যদি তাহলে সাসপেক্ট করি স্টোন আছে তাহলে স্টোনের জন্য প্রয়োজনীয় টেস্ট যেগুলো আমরা আগে আলোচনা করি সেগুলো করতে হবে যদি মনে হয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন তার জন্য তো রুটিন এবং কালচার সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা সেটা আমরা তখন দেব হুম এবং এরপরে আমরা ডায়াগনোসিসের দিকে ধীরে ধীরে এর মাধ্যমে কিন্তু হয়ে যাবে ব্লাডে যে স্পেসিফিক ইনভেস্টিগেশন আমরা করতে পারি সেটা হচ্ছে যদি ইউটিআই সাসপেক্ট করি তাহলে আমরা টোটাল কাউন্ট কাউন্ট এই আমরা করতে পারি হ্যাঁ আর যদি আমাদের স্টোন সাসপেক্ট করি তাহলে স্টোনের জন্য যে প্রয়োজনীয় টেস্টগুলো আমরা করতে পারি ক্যালসিয়াম থেকে শুরু করে বহু রকম ইউরিক অ্যাসিড ইত্যাদি আমরা এগুলো করে থাকবো তাহলে এগুলো আমাদের অ্যাসোসিয়েটেড স্টোন বা ইউরেনি ইনফেকশন থাকলে এগুলো আমরা করতে পারি এছাড়াও যদি ব্লিডিং ডায়াসিস সাসপেক্ট করা হয় তখন কিন্তু আমরা কি কি টেস্ট করি তখন আমরা একটা প্লেটলেট দেখব অবশ্যই এবং ব্রিডিং টাইম ক্লটিং টাইম দেখব এবং পিটিএন এই টেস্টগুলো আমরা করে থাকি এইবার যদি বা অ্যাকিউ নেফ্রাইটিস খুব হাইলি সাসপেক্টেড হয় মানে কোলা কালার ডিউরিন হচ্ছে আর বেশি কাস্ট আছে ইত্যাদি ইত্যাদি তখন তার জন্য কিছু স্পেসিফিক টেস্টিং রয়েছে যেটা আমরা নেফ্রাইটিসে আলোচনা করেছি সুতরাং সেক্ষেত্রে কমপ্লিমেন্ট লেভেল দেখতে হয় সেক্ষেত্রে হচ্ছে যে কমপ্লিমেন্টেবল দেখা ছাড়াও হচ্ছে যে যদি লুপাস নেফ্রাইটিস সাসপেক্ট হয় তাহলে এএনএ লেভেল দেখতে হয় ইত্যাদি বহু জিনিস এএসও টাইটার এগুলো আমরা পোস্টেপ্টোকাল গ্লোমোনফ্রাইটিস হলে এএস টাইটার দেখতে হয় যদি মেমব্রেনো পলিফাইটি গ্লোব্রোনফ্রাইটিস হয় তাহলে তার জন্য কিছু স্পেসিফিক আছে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমোনফ্রাইটিস হলে আঙ্কা এএনসি এ অ্যান্টিনিটোফলিক অ্যান্টিবডি এএনএ এনএ তো এগুলো আমরা দেখতে পারি আর কি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এনএ তো এগুলো আমরা দেখতে পারি তো অ্যান্টি ডিএস ডিএনএ অ্যান্টি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এগুলো আমরা সেই অ্যাকিউট গ্লোমেলো নেফ্রাইটিস যদি হয় তাহলে এগুলো আমরা করব অ্যাকিউট টিউলো নেক্রোসিসের ক্ষেত্রে আমরা দেখবো অবশ্যই কোনো মানে কোনো ড্রাগ সে খাচ্ছে কিনা যেটা কিডনি ইঞ্জুরি করতে পারে তাহলে সেটা তাকে তখনই বন্ধ করার প্রয়োজন রয়েছে আচ্ছা তাহলে এগুলো হচ্ছে কজ ট্রিটমেন্ট এবার হচ্ছে যে অবশ্যই হ্যাঁ অবশ্যই হিমোগ্লোবিন লেভেল দেখতে হবে যেটা কারণে রক্তক্ষরণ যেহেতু হচ্ছে সুতরাং রক্ত দেওয়ার প্রয়োজন থাকতে পারে হিমোগ্লোবিন লেভেল অনুযায়ী আর কি তো এবার ট্রিটমেন্ট আমরা অ্যাকর্ডিং টু কজ হেমাচুরিয়ার যে কারণ সেই অনুযায়ী ট্রিটমেন্ট তাহলে হেমাচুরিয়ার কারণ যদি গ্লোমেলোনফ্রাইটিস হয় তাহলে তার ট্রিটমেন্ট করতে হবে হেমাচুরিয়ার কারণ যদি নেক্রোসিস হয় তাহলে যে টক্সিন বা ড্রাগটা দিয়ে হয়েছে সেই টক্সিন বা ড্রাগটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে তার হাইড্রেশন মেনটেন করতে হবে তার ইউরিন ঠিকঠাক হচ্ছে কি না দেখতে হবে ইত্যাদি ইত্যাদি কিছু কার মানে করা রয়েছে আর কি এবার যদি দেখা যায় যে ইন্টাস্ট্রিশিয়াল নেফ্রাইটিস তাহলে যে ড্রাগটা দিয়ে ইন্টাস্ট্রিশিয়াল নেফ্রাইটিস হচ্ছে সেই ড্রাগটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে যে কোনো অটো ইমিউন ডিজিজ থাকলে সেটার চিকিৎসা করতে হবে যদি স্টোন থাকে তাহলে স্টোনটা অবশ্যই বার করতে হবে যদি দেখা যায় কিডনিতে ট্রমা হয়েছে তাহলে ট্রমার জন্য প্রয়োজনীয় যদি ও মানে অ্যাপডোমেন ওপেন করে সার্জারি লাগে প্রয়োজনে সার্জারি করতে হবে যদি কিডনি ইনফেকশন কিছু থেকে ব্লিডিং হয় যেটা আমরা বললাম সিস্টাইটিস বা ইউরেটারি ইনফেকশন ইউরেটারাইটিস বা ইউরেথাইটিস এগুলো থেকে অনেক সময় হয় প্রস্টেটার ইনফেকশন প্রস্টেটাই তাহলে তার জন্য অ্যান্টিবায়োটিক যথাপযুক্তভাবে দিয়ে সেটা চিকিৎসা করতে হবে তাহলে এগুলো হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে কজ এর সঙ্গে হচ্ছে যে হিমোগ্লোবিন লেভেল দেখা এবং হিমোগ্লোবিন লেভেল যদি সেভেনের তলায় যায় তাহলে অ্যাকিউ সিচুয়েশনে তার ডিজিজটাকে ট্যাকল করার জন্য তাকে ব্লাড দিতে হতে পারে তাহলে এগুলো হচ্ছে মূলগতভাবে আমাদের হেমাচুরিয়ার ট্রিটমেন্ট পার্টের ক্ষেত্রে এবং অবশ্যই ইনভেস্টিগেশন করে আমরা ডায়াগনোসিস এস্টাবলিশ করার চেষ্টা করব তারপরে এই ট্রিটমেন্টে যাব যদি সেল কার্সিনোমা হয়ে থাকে বা ইউরেটার বা ব্লাডারে কার্সিনোমা বা ক্যান্সার হয়ে থাকে তাহলে অবশ্যই ইউরোসার্জনের কাছে পাঠাতে হবে কারণ ওটা যত দ্রুত সম্ভব যদি অপারেবল কেস হয় তাহলে যদি অপারেশন করা যায় তাহলে যত দ্রুত সম্ভব অপারেশন করে সেটা করার প্রয়োজন আছে আর কি তো আজকে এই দুটো টপিক আমরা এখানেই শেষ করলাম হ্যাঁ এর সঙ্গে বাকি একটা টপিক রয়েছে অলিগ ইউরিয়া বলে সেটা আমরা খুব শর্টে আলোচনা করছি অলিগ ইউরিয়া মানে হচ্ছে যে কম ইউরিন হওয়া তো সারাদিনে ইউরিনের অ্যামাউন্ট এক এক রকম লেখা আছে মূল্যগতভাবে সারাদিনে একজন অ্যাডাল্ট পেশেন্টের ইউরিনের আউটপুট যদি চারশো এমএল এর কম হয় মোটামুটি ধরে নিন তাহলে সেটাকে অলিগ ইউরিয়া বলে যদি পঞ্চাশ এমএল এর কম হয় চব্বিশ ঘন্টায় তাহলে সেটাকে অ্যান ইউরিয়া বলে এবং বাচ্চাদের ক্ষেত্রে বা যে কোনো মানুষের ক্ষেত্রে যদি পয়েন্ট ফাইভ এম পার কেজি পার আওয়ার মানে তার যা ওজন সে ওজনের ভিত্তিতে প্রতি ওজনে পয়েন্ট ফাইভ এম প্রতি ঘন্টায় যদি ইউরিন এর চেয়ে কম যদি ইউরিন হয় তবে তাকে আমরা বলি হচ্ছে অলিগ ইউরিয়া তাই অলিগ কারণ কি কি হয় মানে সবভাবে বোঝা যাচ্ছে অলিগ মানে কম ইউরিন হওয়া তাহলে অলিগ কারণ আমরা তিন ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে প্রি রেনাল একটা ইন্ট্রেন্সিক রেনাল আর এটা হচ্ছে পোস্ট রেনাল প্রি রেনাল কারণ হচ্ছে যে কিডনি ব্লাড পাচ্ছে না তো কিডনি যেহেতু ব্লাড পাচ্ছে না কিডনি ইউরিন তৈরি করতে পারছে না তাই কিডনি ব্লাড পাচ্ছে না কখন ডিহাইড্রেশন তাহলে ডিহাইড্রেশন ডিহাইড্রেশনের গাদাগুচ্ছের কারণ রয়েছে একটা হচ্ছে জল কম খেয়েছি একটা হচ্ছে হিট স্ট্রোক বা হিট হাইপার পাইরেক্সিয়া হ্যাঁ একটা অনেকক্ষণ রোদে কাজ করেছে কিন্তু জল খাওয়া হয়নি তাহলে এগুলো হচ্ছে ডিহাইড্রেশনের কারণ এছাড়া ব্লাড মানে ফ্লুইড লস শরীর থেকে ফ্লুইড লস হয়ে যাচ্ছে তারপরই ডায়রিয়া অবশ্যই ডায়রিয়াতে ফ্লুইড লস হয় এছাড়া থার্ড স্পেসিং হয়ে যাচ্ছে ফ্লুইড প্যাংকিয়াটাইটিস বার্ন বারণে হচ্ছে প্রচুর ফ্লুইড লস হচ্ছে এগুলো হচ্ছে যে এইগুলোর ক্ষেত্রে কি হয় শরীরে ভলিউমটাই কমে যাচ্ছে তো শরীরে যেহেতু এফেক্টিভ ভলিউম কমে যাচ্ছে তাহলে কিডনি ব্লাড পাচ্ছে না তাহলে এক্ষেত্রে শরীরে ভলিউম রিপ্লেসমেন্ট করতে হবে এছাড়া আরেকটা হচ্ছে হেমারেজ রক্তক্ষরণ যে কোনো জায়গা থেকে হেমারেজ তাতে ব্লাডটাই কমে যাচ্ছে তাহলে যদি ভলিউম লস হয় যদি ফ্লুইড লস হয় তাহলে ফ্লুইড দিতে হবে ডায়রিয়ার ক্ষেত্রে তাকে ফ্লুইড জেটে দিতে হবে তাকে যদি ডিহাইড্রেশন থাকে তাহলে র্যাপিডলি ইন্ট্রাভেনাস চ্যানেল করে ডিহাইড্রেশন কারেক্ট করতে হবে যদি সে শকে যায় যে কোনো কারণ অফ শখ কার্ডিওজেনিক শখ হোক সেপ্টিক শখ হোক তাহলে তার শখ কারেকশন করার জন্য ইমিডিয়েটলি ফ্লুইড দিতে হবে এবং একই সাথে সেই শখের কারণটা ট্রিটমেন্ট করতে হবে তাহলে এগুলো সবই কিন্তু দেখা যাচ্ছে যে কিডনি ব্লাড পাচ্ছে না এই কারণে কি ডিহাইড্রেশন নাম্বার টু শখ নাম্বার টু ফ্লুইড লস যেহেতু ডায়রিয়া বা হচ্ছে আমাদের থার্ড স্পেসিং অফ ফ্লুইড বার্ন প্যাঙ্কিয়াটাইটিস সেপসিস এবং শক সেপ্টিক শক কার্ডিওজেনিক শক নিউরোজেনিক শক অ্যানাফাইলেকটিক শক ইত্যাদি ইত্যাদি তাহলে এগুলোর মূল কারণকে ট্রিটমেন্ট করে তার সঙ্গে যথেষ্ট পরিমাণে ফ্লুইড দিতে হবে এবং হেমারেজ যদি হয় রক্তক্ষণ যদি হয় তাহলে ব্লাড দিতে হবে তাহলে এটাকে প্রিভেন্ট করা যাবে কিছুটা হলেও এটা সাপোর্ট দেওয়া যাবে ইন্ট্রিনসিক রেনাল আচ্ছা প্রি রেনালের আরেকটা কজ হচ্ছে যে লিভার ডিজিজের শেষ অবস্থা যেটাকে হেপাটোরেনাল সিনড্রোম বলে এক্ষেত্রে শরীরে জলের পরিমাণ কিন্তু কম থাকে না কিন্তু কিডনি ব্লাড পায় না কারণ বেশিরভাগ ব্লাডটা কিন্তু আমাদের পেটের মধ্যে থেকে যায় লিভারের সমস্যার কারণে ওই জন্য কিডনি ব্লাড পায় না তাহলে এক্ষেত্রে হচ্ছে অ্যালবুমিন এবং ক্ষেত্রবিশেষে টাল্লিপ্রেসিন বা অকটিওটাইড ইঞ্জেকশন দেওয়া এবং তারপরে সারলে দ্রুত লিভার পাল্টানো লিভার ট্রান্সপ্লান্ট করা তো এইটা হচ্ছে যে প্রিনাল ইনটেন্সিক রেনাল যেখানে কিডনি গন্ডগোল করছে কিডনিরই কিছু সমস্যা হচ্ছে সেটা কিডনি ইনফেকশনের জন্য হতে পারে কিডনি ইঞ্জুরির জন্য হতে পারে যেটাকে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বলা হয় সে অ্যাকিউট কিডনি ইনজুরি কারণ রোমেলো নেফ্রাইটিস হতে পারে অ্যাকিউট টিবুলার নেক্রোসিস হতে পারে অ্যাকিউট ইন্টাস্টিসিয়াল নেফ্রাইটিস হতে পারে রেনাল ভাস্কুলাইটিস হতে পারে ইত্যাদি ইত্যাদি কারণ হ্যাঁ তাহলে বা ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে তাহলে ক্রনিক কিডনি ডিজিস আর অ্যাকিউটের মধ্যে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি কারণ অ্যাকিউট গ্লোমেলো নেফ্রাইটিস অ্যাকিউট ইন্টাস্টিসিয়াল নেফ্রাইটিস অ্যাকিউট টিবুলার নেক্রোসিস রেনাল ভেসেল ভাস্কুলাইটিস এছাড়া হচ্ছে ট্রমার থেকে কিডনি থেকে ট্রমা পড়েছে ট্রমা টু কিডনি এবং রেনাল কটিক্যাল অ্যাট্রফি ডিউ টু অ্যানালজেসিক ইন্ডিউস নেফ্রোপ্যাথি বা হচ্ছে আমাদের ভেসিক ইউরোটারিক রিফ্লাক্স ইন্ডিউস নেফ্রোপ্যাথি এটা হচ্ছে ইন্টেনসিক রেনাল এরপরে হচ্ছে পোস্ট রেনাল যেখানে কিডনিতে প্রবলেম নেই ইউরিনটা কোনো কারণে বেরোচ্ছে না তার জন্য ইনডাইরেক্টলি ব্যাকফ্লো হয়ে কিডনিতে সমস্যা হচ্ছে মানে কিডনি থেকে ইউরিন বেরোচ্ছে না আটকে গেছে তার জন্য ইউরিনটা জমে যাচ্ছে এই ইউরিনটা ব্যাক ফ্লো করে কিডনিকে গন্ডগোল করছে তাহলে এটা হচ্ছে পোস্ট্রেনাল মানে পোস্ট্রেনালটা আমরা কি কি পাচ্ছি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি সেটা প্রস্টাটিক হাইপারপ্লাসিয়ার জন্য হতে পারে সেটা কোনো স্টোনের জন্য হতে পারে সেটা কোনো ব্লাডার টিউমারের জন্য হতে পারে কোনো ক্যান্সারের জন্য হতে পারে ইত্যাদি ইত্যাদি কারণ স্টোন টিউমার বিএইচপি ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন ইত্যাদি বিভিন্ন কারণে হাইড্রোনেফ্রোসিস হয় এবং এইভাবে কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় তাহলে অলিগ যখন আপনার কাছে পেশেন্ট আসবে কম ইউরিন নিয়ে তাহলে প্রথমেই তাকে সে অ্যাসেস করতে হবে তার ভলিউম স্ট্যাটাস সে ডিহাইড্রেটেড রয়েছে না তার ভলিউম স্ট্যাটাস নর্মাল নাকি শরীরে ওভার হাইপার ভলিউমিক রয়েছে তারা যেখানে ডিহাইড্রেটেড রয়েছে অবশ্যই আপনি প্রথমে স্যালাইন দেবেন যদি ব্লাড কম থাকে তাহলে ব্লাড দেবেন বা রক্ত হতে থাকলে ব্লাড দেবেন যে ক্ষেত্রে ইউ ভলিউমিক রয়েছে সেক্ষেত্রে ফ্লুইড দিয়ে বিশেষ কিছু বেনিফিট নেই কিন্তু ভলিউম ফ্লুইড ইনটেকটা নর্মালি রাখার চেষ্টা করবেন এবং যে ক্ষেত্রে দেখা যাবে যে পোস্ট্রেনাল কারণে হয়েছে তাহলে সেক্ষেত্রে ওই কারণটাকে দূর করতে হবে যদি কিড পের সমস্যা থাকে তাহলে ক্যাথেটার করতে হবে এই দেখা যায় যে কিডনি মানে ইউরেটারে একটা স্টোন হয়ে আটকে গেছে দুদিকে ইউরেটারের স্টোন হয়ে তাহলে সেটা স্টোনটাকে তাড়াতাড়ি সরিয়ে দিতে হবে এই দেখা যায় ব্লাডার টিউমারের জন্য অবস্ট্রাকশন আছে ব্লাডার টিউমারটাকে বাদ দিয়ে দিতে হবে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ট্রিটমেন্ট বা মেজারমেন্ট নিতে হবে ইউরেটার স্ট্রিকচারের জন্য হলে স্ট্রিকচার ডাইলাইটেশন করতে হবে এরকম বহু রকম মেজারমেন্ট নিতে যায় তাহলে এবং পোস্ট রেনাল ম্যানেজ করা তুলনামূলকভাবে সহজ কিন্তু ইন্ট্রিনসিক রেনাল ম্যানেজ করা কিন্তু খুবই কঠিন তাহলে প্রিরেনালের ক্ষেত্রে হচ্ছে প্রথমে যথেষ্ট পরিমাণে ফ্লুইড দেবেন শরীরের যে ডিহাইড্রেশনটা রয়েছে সেই ডিহাইড্রেশনটা বা ইন্টারাভাস্কুলার যে ডিহাইড্রেশনটা রয়েছে সেই ডিহাইড্রেশনটা কারেক্ট করবেন তাহলে সব ক্ষেত্রেই প্রি কজের জন্য ফ্লুইড তার প্রেশারটাকে মেনটেন করা ব্লাড প্রেশার মেনটেন করা ফ্লুইড দেওয়া ক্ষেত্র ক্ষেত্রবিশেষে ব্লাড দেওয়া এবং লিভার ডিজিজের ক্ষেত্রে অ্যালবুমিন এবং অক্টিওটাইড বা টাল দেওয়া এটা হচ্ছে পিরেনালের ট্রিটমেন্ট ইন্টেনসিক ট্রিটমেন্ট হচ্ছে যে যেটার জন্য কিডনি ইঞ্জুরি হয়েছে সেই অফেন্ডিং ড্রাগ বা এজেন্টটাকে ইমিডিয়েটলি বন্ধ করা পেশেন্টটা ইউভোলিমিক স্ট্যাটাস মেনটেন করা তাতেও যদি ইউরিন না হয় তখন ক্ষেত্র বিশেষে বলা হয় ল্যাসিক্স চ্যালেঞ্জ বা ফ্লুইড ল্যাসিক্স চ্যালেঞ্জ তাহলে সেক্ষেত্রে ফ্লুইড দেবেন তারপরে একটা ল্যাসিক্স দেবেন কীরকম মানে ফাইভ হান্ড্রেড এম এল থেকে এক লিটার ফ্লুইড মূলত ফাইভ হান্ড্রেড এম এল ফ্লুইড দিলেই হয় তাহলে ফাইভ হান্ড্রেড এম এল ফ্লুইড দিয়ে ল্যাসিক্স ফরটি থেকে এই চার্জ করে দেখা যেতে পারে তার কিডনি কাজ করতে কাজ করছে কিনা মনে রাখবেন ল্যাস কখনো কিডনি ইঞ্জুরি কারেক্ট করতে পারে না রেনাল করতে পারে না লাসিক্স একটা যদি মোটর সাইকেল খারাপ হয় তাহলে ল্যাসিক্স এই মোটর সাইকেলের চাবি নয় যে চাবিটা ঘোরালেই মোটর সাইকেলটা শুরু হয়ে যাবে মোটর সাইকেলটা খারাপ মোটর সাইকেলটা যতক্ষণ ঠিক হচ্ছে ততক্ষণ চাবি ঘোরালেও কিছু হবে না কিন্তু ল্যাসিক্স দেওয়া হয় কোন কারণে ল্যাসিক্স দিয়েও যদি ইউরিন না হয় তাহলে বুঝতে হবে যে কিডনিটা ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে আর যদি ল্যাসিক্স দিয়ে ইউরিন হয় তাহলে বুঝতে হবে যে কিডনিটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ওই লেভেলের ক্ষতিগ্রস্ত এখনো অব্দি হয়নি এখনো বাঁচানোর উপায় আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে ইন্টেনসিক হচ্ছে ফ্লুইড চ্যালেঞ্জ ফ্লুইড লাসিক্স চ্যালেঞ্জ দিয়ে যদি ইউরিন হয় তাহলে ল্যাসিক্সটা মেনটেন করা যেতে পারে ফ্লুইডটাও মেনটেন করা যেতে পারে অ্যাকর্ডিং টু পেশেন্টের ভলিউম স্ট্যাটাস এবং যদি ফ্লুইড লাসিস দিয়েও ইউরিন না হয় তাহলে অবশ্যই আর্জেন্টলি পেশেন্টকে ডায়ালিস করতে হবে তাহলে ডায়ালিস সেন্টারে পেশেন্টকে পাঠাতে হবে আচ্ছা পোস্ট ট্রেনাল সেটা আমরা আগেও বলেছি পোস্ট ট্রেনাল কজের মধ্যে যদি বিএইচপির জন্য হয় তাহলে পেশেন্টকে ক্যাথেটার করে ইমিডিয়েটলি তার জমে থাকা ইউরিনটাকে ক্লিয়ার করে দিতে হবে যদি পেলবি কোনো অ্যানাটমিক্যাল অবনটির জন্য হয় তাহলে খুব দ্রুত অপারেশন করতে হবে যদি স্টোনের জন্য হয় তাহলে দুদিকে স্টোনের জন্য তাহলে খুব দ্রুত অপারেশন করে দুটো স্টোন বার করতে হবে যদি কোনো ব্লাডার টিউমারের জন্য হয়ে থাকে তাহলে ব্লাডার টিউমারটাকে অপারেশন করে বার করতে হবে ইউরেথ্রাল স্ট্রিকচার হলে ওটাকে ডাইলেট করতে হবে ইউরেথ্রাল ডাইলেটার দিয়ে ডাইলেট করতে হবে ধাতব বোঝে ডাইলেটার মেটালিক ডাইলেটার দিয়ে ডাইলেট করতে হবে তাহলে এগুলো হচ্ছে যে পোস্টেনলেট এ একটা অলিগ নিয়ে পেশেন্ট এলে আপনি কি কি দেখবেন ক্লিনিক্যালি কি দেখবেন টেস্ট কী কী করবেন ক্লিনিক্যালি তাকে ব্লাড প্রেশার দেখবেন ব্লাড প্রেশার কম না বেশি যদি কম হয় তাহলে তাকে মেনটেন করতে হবে ব্লাড প্রেশার যদি বেশি হয় তাহলে সেটাকে কিছুটা কমাতে হবে না হলে অন্য সমস্যা তার অন্য অর্গানে অন্য সমস্যা হতে পারে হ্যাঁ এবং কিডনিতেও সমস্যা ব্লাড প্রেশার বেশির জন্য হতে পারে তাহলে ব্লাড প্রেশার মেনটেন করা ব্লাড প্রেশার কম হলে স্যালাইন ট্যালাইন দিয়ে ব্লাড প্রেশার মেনটেন করার চেষ্টা করা যদি তাতে না হয় তাহলে ইমিডিয়েটলি পেশেন্টটাকে রেফার করা তার নরার ডিনার দিন লাগতে পারে আচ্ছা এবার হচ্ছে যে তার প্রেসিডিং কোনো জ্বরের হিস্ট্রি আছে কিনা যেটা যেখান থেকে সেপটিক শখ আপনি গেস করছেন তাহলে অবশ্যই স্যালাইন এবং তার সাথে সাথে কালচার পাঠিয়ে ব্লাড কালচার ইউরিন কালচার পাঠিয়ে খুব দ্রুত কোনো ব্রডস্পেকটাম অ্যান্টিবায়োটিক যেমন পাইপারসিলিন ট্যাজোব্যাক্টাম হ্যাঁ বা সেভোপ্রায়ন সালব্যাক্টাম সেপ্রাক সালব্যাক্টাম এগুলো ইনিশিয়েট করা শুরু করে দেওয়া এগুলো করতে হতে পারে আর কি কার্ডিওজেনিক শখ হলে কিছু করার নেই পেশেন্টকে ইমিডিয়েটলি কোনো সেন্টারে রেফার করে দিতে হবে কারণ এক্ষেত্রে নরাডিলালিন এবং ডোবুটামিন লাগতে পারে তাহলে এগুলো হয়ে গেল মানে কী কী আপনারা দেখবেন আর কি এবং তার সঙ্গে ইউরিয়া ক্রিয়েটিনিন ব্লাড টেস্ট মানে প্রেসার ছাড়া পালস দেখবেন হার্ট রেট কেমন আছে এগুলা দেখবেন ক্লিনিক্যালি যা দেখার সেটা দেখতে হবে অ্যাবডোমেন এক্সামিনেশন করে দেখবেন চেস্ট এক্সামিনেশন করে দেখবেন চেস্ট এক্সামিনেশন করে মূলত পালমোনারি ইডিমা আছে কিনা চেস্ট ক্র্যাকলস পাওয়া যাচ্ছে কিনা এগুলা আপনাদের দেখতে হবে এর সঙ্গে হচ্ছে যে ইউরিয়া ক্রিয়েটিনিন অবশ্যই দেখবেন পটাশিয়াম সোডিয়াম অবশ্যই দেখবেন তাহলে ইউরিয়া ক্রিয়েটিনিন সোডিয়াম পটাশিয়াম ল্যাব টেস্ট করে পাঠাবেন অবশ্যই দেখবেন পটাশিয়াম বেশি হলে কিন্তু আর্জেন্টি ডায়ালিসিস করতে হবে ইউরিয়া দুশোর বেশি হলে আর্জেন্টি ডায়ালিসিস করতে হবে তাহলে এগুলো হচ্ছে কিন্তু ডায়ালিসিসের ইন্ডিকেশন বোঝার জন্য এর সঙ্গে যদি এই সিস্টেম থাকে আপনাদের কাছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিস তাহলে অবশ্যই আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিস করবেন কিডনি শরীরের অ্যাসিডগুলো বার করে মূত্রের মাধ্যমে এই জন্য মূত্রে নর্মালি একটা অ্যাসিডিক পিএইচ পাওয়া যায় সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন তাহলে কিডনি খারাপ হলে এই অ্যাসিডগুলো শরীর থেকে বার করতে পারবেন না ব্লাডের অ্যাসিড বার করতে পারবে না তাহলে ব্লাডে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে ব্লাডের পিএইচ কমতে থাকে ব্লাডের পিএইচ কমতে কমতে কিন্তু হার্ট বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য ব্লাডের পিএইচ যদি কমতে থাকে তাহলে এটাও একটা ডায়ালিসিসের ইন্ডিকেশন তাহলে সেই জন্য যদি অ্যাভেলেবেল থাকে এই সুবিধা তাহলে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিস করবেন তাহলে একটা রুগী যখন ইউরিন কম নিয়ে এসছে তাহলে তাহলে বোঝার চেষ্টা করবেন তার এটা কী রকম পেশেন্টের ভলিউম স্ট্যাটাস কি ডিহাইড্রেটেড নাকি নর্মাল হাইড্রেশন নাকি ওভার হাইড্রেটেড যদি ওভার হাইড্রেটেড থাকে তাহলে অবশ্যই আপনি ল্যাসিক্স দেবেন যদি ডিহাইড্রেটেড থাকে তাহলে অবশ্যই ফ্লুইড দেবেন ক্ষেত্রবিশেষে অ্যালবুমিন টালিপ্রেসিন এগুলো দেবেন হ্যাঁ ক্ষেত্রবিশেষে ব্লাড দেবেন যদি ইউভলিমিক থাকে তাহলে ফ্লুইড এবং ল্যাসিক্স দুটোই দেবেন যদি তাতেও কাজ না হয় তাহলে ডায়ালিসিসের জন্য পাঠাবেন এবং যে কোনো ক্ষেত্রেই যদি সমস্ত মেজারমেন্ট নেওয়ার পরেও ইউরিন না হয় তাহলে কিন্তু আলটিমেটলি ডায়ালিসিস লাগতে পারে তাহলে এটা সবসময় মাথায় রাখবেন সেক্ষেত্রে পেশেন্টকে ডায়ালিসিস সেন্টারে পাঠাতে হবে তো এটুকুই আজকে আমরা ক্লাস এখানে শেষ করলাম হ্যাঁ আমাদের দুটো স্লাইড আজকে আমরা দেখাতে পারলাম না তো সেটা দেখিয়ে দিতে পারলে ভালো হতো প্রয়োজনে এই ক্লাসটা যদি রিনিউয়াল করতে হয় আবার রিমেক করতে হয় সেটা করতে হতে পারে